ভিজিএফ কার্ডে লেখা আছে 10 কেজি, 10 কেজি, আর চাউল দিছে 800। মানে ওই জায়গায় কোনো দাড়ি ভরলা নাই, চকি ধরো একটা বালতির দাগ গেছে, দাগ পর্যন্ত হলি ফেলে না পেয়ে দেখে 800। তো সবাই কয় কে রে লেখা 10 কেজি 800 দিল, লোকমা দেই, কেউ সাহস পায় না। না বাবা, লোকমা দিয়ে বিপদে পড়ব, দরকার নেই। তো একজন সাহস করে লোকমা দিছে, চেয়ারম্যানের কাছে এসে বলতে, চেয়ারম্যান সাহেব লেখা আছে 10 কেজি, মাটা মাপা হলো 800। চেয়ারম্যান বলতে, স্যার নাম কাটা দে। হ্যাঁ নাম কেটে দে। তখন জোর হাত করে বলতে, চেয়ারম্যান সাহেব আর জীবনে লোকমা দেব না, যা পাচ্ছি তাই তো ভালো, লোকমা দিয়ে যদি নাম কাটা যায় দরকার নাই। জোরে কোন কথা ঠিক ঠিক লোকটা বলে, চেয়ারম্যান সাহেব আমি কাউরে বলবো না, আপনি 10 কেজির জায়গায় আমার 800 দেন, বাকি কোথায় গেল? বলে এত স্যামসাজার পিছনে ধরে তাদের হুন্ডার তেল কেনার জন্য গরিবের অংশ মাইরা তাদের দেওয়া লাগে। মসজিদের মধ্যে ইমাম যদি 4 রাকাত নামাজ 3 রাকাত করে, আপনার বলেন লোকমা আছে না নাই? তাহলে মসজিদের নেতাকে আপনার ভালো রাখার জন্যে লোকমা দেওয়ার সাইজ করলেন, অথচ সমাজের নেতাদের ভালো রাখার জন্য লোকমা দেওয়ার দরকার আছে না? হয় ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে, আমি ওমর ভুল করেছি, রাখাল পর্যন্ত ভুলটা বুঝতে পেরে লোকমা দিয়েছে। ওমর ফারুক বলেন, রাখাল ভাই চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে, ভুলটা যখন স্বীকার করেছে তাহলে তৌবা করো, সুবহানাল্লাহ। কারণ ভুল স্বীকার করলে তৌবা করার সুযোগ আছে না নাই? আদম আলাইহিসসালাম ভুল স্বীকার করেছে, ভুল, গন্ধম ফল খাওয়া কি হয়েছে? সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন তৌবার সুযোগ আছে, সুবহানাল্লাহ। কিন্তু ইবলিস শয়তান ভুল স্বীকার করেনি, যার কারণে ওর তৌবা করারও সুযোগ। আজকে আমাদের বাংলাদেশে আমরা যদি পাপ করে ভুল স্বীকার করি, আল্লাহ মাফ করবে কি করবে না? আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। ওমর ফারুক বলে, রাকাল ভাই তাহলে আমি তওবা করতেছি। রাকাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক চমকে উঠছে, কারণ এই কোরআনের 23টা আয়াত আল্লাহ ওমরের সামনে নাজিল করেছে। রাসুল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাকানা ওমর, আর সেই ওমরকে রাকাল বলতেছে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে, রাকাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাকাল বলতেছে যে চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না, এ যত বড়ই ডক্টর কামাল হোক ই মূর্খ। জোরে কোন কথা ঠিক কিনা? ডক্টর কামালের নাম শুনছেন? যিনি 72-এর সংবিধান লিখেছেন, এ টাইটলা মুরাদ কি বলছিল? তাতলা মুরাদ বলেছিল 72-এর সংবিধানে ফেরত যেতে হবে, মুসলমানেরা 72-এর সংবিধানে চিন্তা করবে না, আল্লাহ কোরআনকে তাদের সংবিধান বানাতে চাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের সংবিধানের নাম কি ভাইজান? প্রধানমন্ত্রী কিছু কয় না, তুই টাকলা হইয়া এত কথা বলিস কেন রে? জয় বাবাজি বলছে, আপনি যা কিছু করতেছেন এগুলো কি? এগুলো কয় প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া আমি করি না। প্রধানমন্ত্রী বোঝা লাগবে, বুঝতে হবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? জোরে বলেন, কার হাতে? ওমর ফারুক রাখাল বলতেছে মূর্খ মানুষ, তৌবা কেমনে করবা? আমি তোমাকে তৌবা করাই, তুমি আমার সঙ্গে তৌবা পড়ো। এবার হযরত ওমর রাখালের সঙ্গে তৌবা পড়তেছে, যারা মাগরিবের সান নামাজ পড়েন নাই আমার সঙ্গে সকলে তৌবা পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিও ওয়া তুবু ইলাইহি। আপনার বলেন তো তৌবা পড়লে কি লাভ? তা আপনারা সকলে পড়লেন না কেন? পড়ছেন? এই ছেলেরা সবাই পড়ো, ফ্রি ফায়ার কি পাবজি টাবজি খেলো, আজ থেকে তৌবা করো, তৌবা করো। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময়। আমি নড়াইলের চৌরাস্তায় ওয়াজ করতে গেছি, নড়াইল চৌরাস্তায়, ওখানে যাওয়ার পর আমাকে পেপার দিল যে হুজুর নড়াইলের খবর। আমি পেপারের হেডলাইন দেখলাম, ফাঁসির মিছিল করবার এসে মরে গেছে।
আজ থেকে কয়েক বছর আগে ফাঁসির মিছিল করবার যায় মরিছে। ওরা কি নিজের মরার চিন্তা করছে না ফাঁসির চিন্তা করছে? ফাঁসির অমুকের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এই ফাঁসি চাই মিছিল করে ডিসকভার মোটর সাইকেল নিয়ে যখন যাচ্ছে, এত ফোর্সে যাচ্ছে, একজন মুরব্বী অবশ্য বলেছে বাবা দেখে শোনা দাও। তখন বলে আপনার চোখ নাই, আপনি দেখে শোনা দাও। নড়াইল চৌরাস্তায় এরা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাবে, আর পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একটা গাড়ি আসতেছে, গাড়ির নাম হলো হানিফ গাড়ি। জোরে কন কি গাড়ি? ওরা যেই মোটর সাইকেল নিয়ে কেবল মিডল পয়েন্টে গেছে, ইতিমধ্যে হানিফ হাও অমা আনা মিনাল মুশরিকে একে দুই ধনী মরছে। পেপারের হেডলাইন হলো ফাঁসির মিছিল করবার আসে মরে গেল। যারা এখানে বসে আছেন, যে কোনো সময় আমাদের মৃত্যু আসে না নাই? যেরকম আসে না নাই? আল্লাহ যে খলাকাল মাওতা তারপরে হায়াতা, আগে আল্লাহ মৃত্যুর কথা বলেছেন তারপরে বাঁচার কথা বলেছেন। এই জন্য সকলে জবান খোলে আমার সঙ্গে তৌবা পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তৌবা করার পরে বলতেছে ওরাকাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাকাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে রাকাল আবার কেন হাসতেছো? রাকাল বলে পুথি, তৌবা করার পরে তুমি আবার মোনাফিকি করলে। যেই বলছে তৌবা করার পরে তুমি মোনাফিকি করলে, ওমর ফারুকের কপাল রক্তের মতন লাল হয়ে গেছে। আপনারা বলেন তো কাফের ভালো না মোনাফেক ভালো? মানে দুটাই খারাপ, কিন্তু এই দুটার মধ্যে ভালো কোনটা? কারণ জাহান্নামের উপরে থাকবে কাফের আর নিচে থাকবে মোনাফিক। কাফের পেশাব পায়খানা করবে, মোনাফিক নিচে বসে থাকে খাবে খাবে। কাফের পেশাব পায়খানা কে খাবে? দরকান কে খাবে? ওমর ফারুককে রাখাল কাফের কষে না মোনাফিক কষে? যে তৌবা করার পরে তুমি আমার মোনাফিকই করলে। ওমরের চেহারা রক্তের মতন লাল হয়ে বলে, রে রাখাল মুখে যাস তাই বলতেছো কেন? রাখাল বলতেছে, লিমা তাকুলু মালা তাফালু। এই দেখেন এটা, এটার সাথে এটার কি নাই? এদিকে এদিকে তাকান, কোন দিকে তাকাব শুনতে চান? এইটা এইটার মিল নাই। রাখাল বলে, ফতিক তুমি যখন আমাকে রাখাল বলেছ, তাহলে তোমার মন কি বলতেছে? আমি উটের মালিক না। আর আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বলতে না? আল্লাহ রস্তে রাখালের কাছে চাইলেও রাখাল দিবার পারবে? যার প্রমাণ আমি নিজে, আমি নিজে এরকম ওয়াজ করে টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতে একশোটা কসকসা চকচকা একশো টাকার নোট দিয়ে বলতে, হুজুর দোয়া করেন। আমি বললাম, কিসের দোয়া বাবা? বলে, হুজুর আমার পেটে, আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই কইছে আমার বইয়ের পেটে একটা বাচ্চা হয়েছে, আল্লাহ যেন পুত্র দেয়। তখন আমি চোখ বন্ধ করে চিন্তা করলাম যে আমি তিন মেয়ের বাপ, এখন পর্যন্ত আল্লাহ আমাকে পুত্র দেয়নি। হ্যাঁ, চিন্তা করা লাগবে তো, একটা দোয়া কেউ চাইলে চিন্তা করার দরকার আছে না, তাই? আমি পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। ও কাই, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম, তুই তো জানিস না, তুইও জাহামত। বলে, হুজুর কেমনে? আপনি চেয়ারের মানুষ, আমি মাটির মানুষ। আমি বললাম, পাগল, আমি তিনটা মেয়ের বাপ। প্রথম যখন মেয়ে হয়েছে, পরের বার আমার বইয়ের পেটে বাচ্চা আসলে আমি দোয়া করছি, আল্লাহ একটা মেয়ে দিছে, এবার একটা ছেলে দাও। এত দোয়া করছি, তারপর আবার মেয়ে হয়েছে। আমার বড় মেয়ের বয়স যখন 18, মেজো মেয়ের বয়স যখন 15, ওই সময় আমি আবার একটা চান্স নিলাম। কতদিন পর বইয়ের পেটে বাচ্চা আসার পর আমি হজ করলাম, মক্কা মদিনায় গিয়ে ছাপা মারায় দোয়া করলাম, আল্লাহ এবার একটা পুত্র দাও। এরপরও আল্লাহ একটা কন্যা দিছে। তা আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটের বাচ্চাই পুত্র না হয়, তোর বইয়েরটা হবে? তখন বলে, হুজুর আপনার টাকা আপনি নিলেন, আমারটা আমার দেন। যেই মাত্র 100 টাকা দিছি, ও মারতেছে দৌড়েন, খপ করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, যেই হুজুরের বেটা চাওয়াল আছে আমি সেই হুজুরের কাছে যাবো। আমি বললাম, হুজুরের কাছে না, পীরের কাছে না, কোনো মাজারে না, কোনো বাবার দরবারে না, মুসলমান যদি পাইতে চাও একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। জোরে কর, কথা ঠিক কি না? রাখাল বলে, পথিক
সত্যি যদি আল্লাহর রাস্তে উঠে এক পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে, ওই মালিকের বাড়ির দরজা গিয়ে বলো মালিক তোমার আকাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাকাল আল্লাহ রস্তে উঠে এক পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে রাকাল ভাই অতদূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেলা দুধ দাও। রাকাল মুসকি মুসকি হাসে, ওমর ফারুক বলে রাকাল হাসো কেন, বলে হাসার কারণ হলো তুমি হযরত ওমরকে চিনো। রাখাল বলতে তো হাসার কারণ হলো তুমি হযরত ওমরকে চিনো, যদি হযরত ওমরকে চিনতা এরকম বেসাইজা কথা বলতে পারত না। ওমর ফারুক বলতেছে কি বেসাইজা কথা বললাম, বলে তুমি জানো না রে পাগল, ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছে আর আমি তোমাকে গোপনে উঠে এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বয়সে কি তুমি ধরা পড়তে চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই আসলে ওমরের গুপ্ত বাহিনীর কথা আমার খেয়াল নাই, চলো আমরা 2জন পাহাড়ের গুহার মধ্যে গিয়া তুমি গোপনে উঠের এক পেলা দুধ দিবা আর আমি গোপনে তোমার 2টা টাকা দিব, তাহলে ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে পথি যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না আমার মালিক জানতে পারবে না সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর, কে দেখতে পায়? খালি একটা বিশ্বাস আপনারা কলিজার মধ্যে নিয়ে আসেন, মদ খাওয়া, ধর্ষণ করা, দুর্নীতি করা, তল দেখাওয়া, উপর দেখাওয়া সব বন্ধ হয়ে যাবে, তোর এখন কথা ঠিক, খালি একটা বিশ্বাস নিয়ে আসেন, কেউ না দেখলো কে দেখতেছে? সকালবেলা সে 2 বন্ধু চাষটালে গল্প করতেছে, তুই কয়টা মারছো? আমি বেশি মারা পারিনি ভাই, গোটা 50 মারছি, তুই কয়টা? আমি 1 মুড়ি শেষ করছি। কীভাবে মারলি? দরজা বন্ধ করে খালি সমানে মারছি, দরজা জানলা বন্ধ করে মারছি, কেউ দেখেনি। আপনার বলেন কেউ যদি বলে কেউ দেখেনি, আর 2 কান্দের ফেরেস্তা তখন খুশি হয় না, রাগ করে, আল্লাহ কা আল্লাহ শয়তান কয় কি, কেউ দেখেনি তা আমরা কি করতেছি? আরে কেউ না দেখলো কে দেখছে? আরো জোরে জোরসে বলেন ওমর ফারুক এক দৌড় মারছে পাহাড়ের পাদদেশে, যায় নামাজ বিছায়, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আজকে আমি রাখালকে দেখি নাই আল্লাহ, রাখালের ভিতরে তোমার গোটা কোরআনের আমল আমি দেখতে পাই। কেউ না দেখলেও কে দেখতেছে? এটা মানুষের তৈরি করা আইন দেওয়া সম্ভব না, এটা কেবলমাত্র আমার আল্লাহর কোরআনের আইনে সম্ভব, জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক যখন আল্লাহর কাছে কাঁদতেছে রাখাল পিছনে এসে বলতেছে যতই কান্দ উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, তুমি যে না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো এর বিনিময়ে তোমার চাহিদা কি? জয়পুরহাট থেকে আমাকে একজন মোবাইল করতে দিয়ে হুজুর কেমন আছেন, আমি বললাম আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? কয় নাউজুবিল্লাহ। আমি চমকে গিয়ে বললাম কে ভাই নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আমি মসজিদের মুয়াজ্জিন আজান দিচ্ছি আকামত দিচ্ছি কিন্তু ইমাম নাই। আমি বলে আজান দাও আকামত দাও ইমাম নাই কেন? বলে কয়েকদিন হলে পুলিশ ইমামকে খুঁজতেছে, ইমাম যে কোন জায়গায় লুকে আছে। আমি বললাম মুয়াজ্জিন তোমাদের গ্রামে কি সবচাইতে খারাপ মানুষ ইমাম? মুয়াজ্জিন কয় হুজুর আপনি কি পাগল হয়েছেন, আমাদের গ্রামের সবচাইতে ভালো মানুষ হলো ইমাম, তো ভালো মানুষকে পুলিশ খুঁজে কেন? তোমাদের গ্রামে কি চোর ডাকাত নাই? বলে চোর ডাকাত বাপার সবাই আছে, কাউকে পুলিশ খোঁজে না, খালি হুজুরকে খুঁজতেছে। আমি বললাম তোমার ইমামের দোষ কি? মুয়াজ্জিন কয় আমি তো জানি না। বলে জানা লাগবে তো, তদন্ত করে দেখো দোষ কি। 2 দিন পর আমাকে মোবাইল করে বলতে যে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। তাহলে সে মারাত্মক দোষটা কি, হিরোইন বেচে না সুদ খায়? কে নাউজুবিল্লাহ হুজুর এগুলা কথা কন কেন? তো তুই কইলে মারাত্মক দোষ, সে দোষটা কি? মুয়াজ্জিন বলতেছে ইমামের মারাত্মক দোষ হলো ইমাম বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর, শুধু মসজিদ আল্লাহর ঘর না গোটা বাংলাদেশও আল্লাহর।
শুধু মসজিদ ভালো রাখলে হবে না, গোটা বাংলাদেশকে ভালো রাখতে হলে মসজিদের সৌন্দর্য আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশে ফুটিয়ে তুলতে হবে। এই জন্য ইমাম গোপনে গোপনে কোরআনের দল করে, এই খবর কে যেন থানায় দিছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন, তোমার চাহিদা কি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, ও রাখাল তোমার চাহিদা কি? কারণ দুনিয়াতে তোমার ভালো চাকরি হয় নাই, ভালো কোনো খাওয়া নাই, ভালো কোনো বাড়ি নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআনের সৈনিক হয়েছো, কোরআনের আন্দোলন করতেছো, তোমার চাহিদা কি? রাখাল বলে পথিক আমার চাহিদা হলো রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বললেন রাখাল আমি তোমার চাহিদা জানতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআনের আয়াত শুনে দিলে, ব্যাপার কি? রাখাল বলে তুমি আসলেই মূর্খ। ওমরকে বলতেছে তুমি আসলেই মূর্খ, এই আয়াত দিয়ে কি বললাম মিয়া তুমি জানো না? ওমর ফারুক বললেন ভাই জান আমার বুঝায় না দিলে কেমনে বুঝবো? রাখাল বলতেছে আমার দুইটা চাহিদা, একটা হলো দুনিয়া আর একটা হলো আখেরাত। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, যে ওমরই রাষ্ট্র চালানোর কারণে আমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই হযরত ওমরকে যদি একটাবার আমি দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? এক নম্বর চাহিদা হলো উমর না, এখানে বুঝতে হবে যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, রাষ্ট্র চালানোর কারণে আজকে আমি রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই হযরত উমরকে খালি একটা নজর দেখতে পারলেই আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করবে। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, মরে যাওয়ার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে গিয়ে রাখালের হাতটা এরকম খপ করে ধরে, কিতাবের মধ্যে আছে তিনবার সুবা খাইছে। রাখাল একটু রাগ করে বলে পথিক তুমি কি পাগল নাকি, আমার এই ঘামা হাতে তুমি সুবা দিলে কেন? ওমর ফারুক বলে রাখাল তোমার হাতে সুমা দেওয়ার কারণ হলো তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। কয় নম্বর? দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করবে না, পুরা করছে। তুমি যখন মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে, মরার সঙ্গে সঙ্গে তুমি জান্নাত পেয়ে যাবে। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসো কেন? বলে হাসার কারণ হলো তুমি খুব চালাক। এইবারে রাখাল হযরত ওমরকে বলতেছে হাসার কারণ হলো তুমি খুব চালাক, মরার পরে জান্নাত পাবো, এ বাকি কথা তুমি সহজেই বলতে পারলে। মরার পরে জান্নাতের সবাই বলতে পারে, টেকা দিল 10 বেশ তো ফসা ফস বলতে পারে না, টেকা দিল 20 বেশ তো দিয়ে দিস, এটা তো সহজ কথা, মরার পর আমি জান্নাত পাবো এই বাকি কথা বললে। কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গা বাঁচে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি তো ওমর এই কথা রাখালকে কেমনে বলবো, যে রাখাল আমাকে তৌবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে। এখন যদি বলে আমি ওমর, বলাও সারা রাখাল হাতফেল করে মরাও সারা। হাটফেল বোঝেন? হাটফেল আজকে বাংলাদেশে বহু মানুষ হাটফেল করে মরতেছে, এদিকে সরকারের কোনো নজর নাই, করোনা হয়ে না মল্লি হলো, ধরে খান কথা ঠিক কিনা? ₹850 দিয়ে এক সিলিন্ডার গ্যাস কিনছে, গ্যাস ফুরালে বউ বলতেছে আবার গ্যাস নিয়ে আসো, ওই ভ্যানত করে গ্যাস নিছে আর ₹900 পকেটত নিছে। সিলিন্ডার দেওয়ার পরে বলতেছে ভাই আর একটা দেন, তাই টাকা বাইর করছে 900 কয় না, এখন তো 12:30। যেই কয়েছে 12:30 পুরা শুনি, সকালে ডাল কিনছে 90, বিকালে কিনবার দিয়ে দেখে 110।
আলু 600 টাকা মন কিনা কোলেস্টরে রাখছে, দিন দিন বস্তার দাম খালি কমতেছে, অধিকাংশ আলুওয়ালা হাফ ফেল করে মরতেছে, ধরে কোন কথা ঠিক কি? আমি সরকারকে বলবো খালি কর্মসূচি বসার জন্য চিন্তা করার দরকার নাই, জনগণ যেন দ্রব্যমূল্য কম দামে কিনতে পারে, ধরে কোন ঠিক কিনা ভাই? তাছাড়া অনেক মানুষ হার্ট ফেল করে মরবে, হার্ট ফেল এই রোগের কিন্তু ওষুধ নাই। সবাই বলে গতকাল দেখলাম একসঙ্গে চা খেলাম, আজকে কিভাবে মরল রে? কয়ে যে বিকেলবেলা রাস্তা চলছে, এ করতি কাঠে পড়ছে মরিছে, বারে পড়াও সারা মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর এই কথা রাখালকে বলার সঙ্গে সঙ্গে রাখাল কি হয়ে মরবে? ওমর ফারুক চিন্তা করলেন এখন কি করব, আমি যে ওমর এইটা রাখালকে কেমনে বলবো? আল্লাহ বলতেছে উদউ ইলা সাবিল রব্বিকা বিল হিকমা, ওমর তুমি যে ওমর এইটা ডাইরেক্ট না বলে ইনডাইরেক্ট বলো, ইনডাইরেক্ট। আজকে বর্তমান যে অবস্থা চলতেছে এই মুহূর্তে ডাইরেক্ট বলার কোনো সুযোগ বলা যাবে? আমার বউ তো কইছে আজ কোথায় যাবেন, তা আমি তো কইলাম আজকে যাব জয়পুরহাট, পরে শুনলাম এটা নওগাঁ। আমার বউ বলতেছে দেখে শুনে ওয়াজ করবেন, দেখবেন আগে আগে দেখবেন, ওয়াজ করার আগে আগে চারিদিকে দেখবেন। আর বউ কিন্তু কোনোদিন কয়নি যে উপর দিকে দেখবেন, এ কথা আমার বউ একদিনও কয়নি, আমার বউ খালি কয় চারিদিকে দেখবেন। বললাম কি দেখবো? বলে পুলিশ আছে কিনা দেখবেন, র্যাব আছে কিনা দেখবেন, বর্তমান সরকারের কোনো ক্যাডার মঞ্চে আছে কিনা দেখবেন। আমি বললাম এগুলো যদি থাকে বউ কয় এমন ওয়াজ করবেন ধরবার যেন না পারে, মানে ডাইরেক্ট কোনো কথা বলবেন না, তেল তেলে মেরে চলে আসবেন। আমি আমার বইয়ের কপালে চুমা দিলাম, বউ বলতে চুমা দিলেন কেন? আমি বললাম চুমা দেওয়ার কারণ হলো তুমি আমাকে শেষ দেখা দেখো, শেষবারের মতন দেখো। বউ বলতে যে পুলিশ তো আর আগেও ধরছে আপনাকে, আবার ছাড়া দিতে শেষবারের মতন কেন দেখতে হবে? আমি বউরে কইলাম তুমি পুলিশ ধরার চিন্তা করো, আর একজন মুসলমান পুলিশ ধরার চিন্তা করে না, তারা আজরাইল ধরার চিন্তাই থাকে, ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো আজিজুল হক জিহাদের সাহেব ওয়াজের পরে বাতি লিবে চলে যায়, পুলিশ ধরবার আসে তাকে খুঁজে পায় না, কিন্তু যেই দিন আজরাইল, আপনি বলেন তো কোন বাতি লিবাইলে পালাবার পারবে? পারবে? তার মানে কি বোঝা গেল, পুলিশ এই দিক থেকে ধরবার আসলে আমি এদিকে দৌড় দিব, অন্ধকারে গিয়ে পুলিশ আর আমাকে খুঁজে পাবি না, ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আজরাইল যদি ধরবার আসে, কথা বল না কেন, তাহলে যারা প্রকৃত মুসলমান হবে তারা কোন ধরার চিন্তা করবে? আরো জোরে, আজরাইল ধরার আগে আমাদেরকে সাইজ হওয়ার দরকার আছে না নাই? ওমর ফারুক বললেন রাখাল তুমি কি সত্যি হযরত ওমরকে দেখতে চাও? রাখাল চিল্লায় বলতে কোথায় হযরত ওমর, কোথায় হযরত ওমর? ওমর ফারুক বললেন ইন্নাল্লাহা মাআস-সাবিরিন, আপনার যদি বলেন কোথায় ইসলামের পতাকা, কোথায় কোরআনের শাসন, এ কথা যদি বলেন আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা মাআস-সাবিরিন, জীবনে কোনোদিন বাচ্চা হয় নাই, মেয়ের প্রথম বাচ্চা হবে, উনি কি প্রসব বেদনা জানে? যখন জানে যে প্রসব বেদনা উঠছে চিল্লায় বলতেছে বিষ খাবো, মরে যাবো, গলার দড়ি দিব, দাদি নানি দৌড়ে এসে বলতেছে ধৈর্য ধর, ইন্নাল্লাহ মাআস-সাবিরিন, ধৈর্য ধর। যে প্রসব বেদনা উঠছে দাদি, ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে। এখন দাদি নানির কথা, দাঁতের উপর দাঁত দিয়ে চোখটা পানি পড়তেছে, প্রসব বেদনা এক সময় আল্লাহকে সবসময় রাখবে নাকি? সন্তান কান্না দিয়ে উঠছে, মা বেহোশ হয়ে গেছে, শুধু সন্তান বের হয় নাই, অনেক রক্ত কিন্তু বের হয়ে গেছে, কিছুক্ষণ পরে সন্তানকে গোসল করে মার সামনে যখন দেয়, মা ওই অবস্থায় সন্তানকে বুকে নিয়ে চুমা খায়, দাদি নানি বলতেছে তিরস্কার করে লাত্তি দিয়ে ফেলা দে, এরই জন্যই তুই গলার দড়ি দেবার চাইছিস, এরই জন্যই বিষ খাবার চাইছিস, তার এবার চুমা দেশ কেন? মা বলতেছে দাদি, ও দাদি আগে যদি জানতাম কষ্টের পরে এত বড় পুরস্কার, তাহলে আমি অধৈর্য কোনো সময় হইতাম না। আজকে বাংলার জমিনে যারা কোরআনের শাসন চান, কলিমার পতাকা যারা আসমানে দেখতে চান, তাদেরকে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? সব বেদনার মতন কষ্ট হবে,
এই কষ্ট সহ্য করার পরে আল্লাহ তাআলা যেমন মায়ের কোলে সন্তান দিয়েছে, আমাদেরকেও তেমন কোরআনের শাসন দিয়া দিবে। উমর ফারুক বলতেছে, রাখাল, যদি উমরকে দেখতে চাও অধৈর্য হলে হবে না, বরং এই দেখেন এটা এটা কি, এটাই তো উমর। কিন্তু রাখালকে বলতেছে, এর মানে হলো অ্যাঙ্গেল করা, জোরে কন কি করা, ডাইরেক্ট না বলে হযরত উমর বলতেছে, উমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ আদায় করতে পারো তাহলে মেহরাবের দিকে তাকায় দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। যখন কোরআনের রাষ্ট্র চলবে, ভাই তো কোরআনের শাসন চালো চাইল না, কোরআনের আইন চাইছে, কিন্তু যখন কোরআনের আইন চালু হবে তখন আমার ভাইকে শুধু ইউনানের চেয়ারম্যান হলে হবে না, এই ইউনানের বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। দরকম কি হওয়া লাগবে, কারণ ইমামতির ভিতর দিয়েই তো নেতৃত্ব শিক্ষা হয়, ইমামতির মধ্যে দিয়েই নেতাগিরি শেখা যায়, কথাটা বুঝতেছেন না। রাখাল বলতেছে, সামনে কাতারে যদি দাঁড়াবার পারি তাহলে হযরত উমরকে দেখতে পাবো, তোমার এই কথা আমি কেমনে আমল করব। উমর ফারুক বলতেছে, রাখাল ভাই, তুমি সামনে কাতারে নামাজ পড়বে তাহলেই দেখতে পাবে মেহরাবের মধ্যে যে মানুষটা ইমামতি করতেছে তিনি হযরত উমর। রাখাল বলতেছে, তুমি আমারে চিনো, আমি হইলাম সাধারণ একজন রাখাল, বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস আমি কোনোদিন পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবি, ওই দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে যাই। উমর ফারুক বলে, রাখাল, তুমি কম দামি আর ভিতরে দামি দামি, এ কথা তোমারে কে বুঝাইছে? বরং আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। বরং তুমি সামনে কাতারে গিয়ে নামাজ পড়বা। রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজের পরে আমি আর বাড়ির যাচ্ছি না। উমর ফারুক চমকে বলে, এশার নামাজের পরে বাড়িত কেন যাবা না? রাখাল বলে, এশা পড়ে যদি বাড়ির যাই তাহলে ফজরের নামাজ সামনে কাতারে কেমনে ধরবো, এজন্য এশা থেকেই ফজর আমাকে সামনে ধরার চেষ্টা করা লাগবে। উমর ফারুক বলে, রাখাল ভাই, পাঁচ অক্ত নামাজের মধ্যে তিন অক্ত তাড়াতাড়ি আর দুই অক্ত লম্বা কেন? এ রাখাল, তুমি সত্যি করে বলো, পাঁচ অক্ত নামাজের মধ্যে তিন অক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা তাড়াতাড়ি, ধরে কোন কথা ঠিক কিনা? আসর হতি মাগরিব, মাগরিব হতি এশা, কিন্তু এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই দুই অক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না। উমর ফারুক বলে, মিয়া নামাজ পড়ো, কেন দুই অক্ত লম্বা তা জানো না কেন? আপনারা যারা নামাজ পড়েন আপনারা বলেন তো, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর এই দুই অক্ত লম্বা কেন? লম্বা হওয়ার কারণ হলো ফজর থেকে জোহর পর্যন্ত মাঝখানে যে আপনি সময় পাবেন, এই সময় দুনিয়ার কাজকাম করবেন, অফিস আদালত করবেন, চাকরি বাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, এগুলা করতে গিয়ে শরীরের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই লম্বা সময়ের মধ্যে ঘুম পাইরা এই কাজকামের সমস্ত ক্ষয় আল্লাহ ঘুমের মধ্যে পূরণ করে দেয়। তাহলে এশার নামাজের পরে ওয়াজ শুনবেন না, ঘুমাবেন? এ কথা কয় না, আল্লাহ নবী বলেছেন এশার নামাজের পরে কোনো গাল গল্প করবো না, তোমরা ঘুমায় যাবা, কারণ তাহাজ্জতের মহব্বত এবং ফজরের জামাত তোমাদের সামনে আসে না, নাই দরকার আসে না। উমর ফারুক বললেন, রাখাল, এশা থেকে ফজর পর্যন্ত তুমি যদি ফজর ধরার চেষ্টা করো, তোমার চোখে যদি ঘুম ধরে তখন তুমি করবা কি? রাখাল বলে, ফতি, চোখের মধ্যে যদি ঘুমটা ধরে তাহলে মসজিদের মধ্যে ঘুমায়া যাব। যেই কইছে মসজিদের মধ্যে ঘুমায় যাব, উমর ফারুকের চেহারা রক্তের মতন লাল। এই রাখালে, এই এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে, তুই যে মসজিদের মধ্যে ঘুম পাড়বি, তুই যে মসজিদের মধ্যে চেয়ারে বসে নামাজ পড়বি, তার একটা দলিল লাগবি না? এ ধরে কোন লাগবে না? আপনাদের মসজিদে চেয়ার আছে না নাই? সমস্ত মুসল্লির পাপ হবে, কেউ যদি সিয়ার নিয়ে মসজিদে ঢোকে তার একলাই পাপ হবে না, সকলেরই পাপ হবে, কারণ অন্যায় যে করে আর অন্যায় যারা সহ্য করে দুই দলকে আল্লাহ বানবি, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার এক ওয়াজে আছে, মসজিদে কেউ যদি সিয়ার দেখো, ওই সিয়ার প্রকাশ্যে ভাঙবার না পারলে গোপনে ভাঙলে একটা হজের সব পাবে, আর যদি পুকুরের মধ্যে ফেলে দেবার পারো তাহলে আরও সব বেশি।
মানে ফিয়ারকে দূর করার জন্য যত প্রকারের দায়িত্ব সব দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? হ্যাঁ, মসজিদের মধ্যে কোনো ফিয়ার চলবে না, কোনো ফিয়ার চলবে না, কারণ মসজিদের মধ্যে 13টা ফরজ, নামাজের ভিতরে এবং বাহিরে কয় ফরজ, এজরে কোন কয় ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। যারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না তাদের জন্য জামাতে নামাজ পড়া লাগবে না। আপনি কি মনে করছেন সারা জীবন আপনার চাকরি করা লাগবে? সারা জীবন লাগবে না তো। আপনার 60-62 বছর চাকরি করছেন, সরকার দেখতেছে কানে কম শোনে, চোখে কম দেখে, মাথা বেদনা ধরছে, তখন বলতে তোমার পেনশন দেওয়া হলো, তখন কয় সরকার সাহেব আমি খাবো কি? ছেড়ে দিলে তো করা লাগবে না। তুই যৌবন আমারে দিছিস, বুড়া বয়সে তোকে বসা বসা খাওয়া অসুবিধা আছে? তো আল সরকার যদি বুড়া বয়সে পেনশন দেওয়ার পরে আল্লাহকে পারে না? যৌবন বয়সে যারা 5 বছর নামাজ জামাত আদায় করেছে, বুড়া বয়সে যদি জামাতে পড়বার নাও পারে, আল্লাহ জামাতের সব বাড়ির থেকেও দিতে পারে। ধরে কান পারে দিতে পারে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন, মসজিদের মধ্যে ঘুমানো কি রে বাবা, মসজিদের মধ্যে ঘুম পাড়া, জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে, সবাই গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 3 জন বসে আছে ফ্যান ঘুরতেছে চারটে, 1-1 ঘন্টা হয় এরকে গল্প কমে না, কেরে এবারে তো আলুর দাম কমরে, এবারে কি হবে, এই এইরকম গল্প করতেছে ফ্যান দিয়ে। ফেরেশতা কয় আল্লাহ সবাই চলে গেল বাড়িতে, এই 3 জন এরা যে বাড়ির যায় না, তোমার মসজিদের ফ্যান ঘুরতেছে মাথার উপরে, এটা রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এদেরকে রেজাল্ট হলো নামাজের পরে যতক্ষণ এদের মাথার উপর ফ্যান ঘুরিছে, এই ফ্যানের বিল এরা 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না, কারণ মসজিদ ওর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কিনা? এ কথা কন না কেন, কথা কন না কেন? মসজিদ বাপের ঘর? ছোটবেলায় আমরা দেখছি পিঁয়াজ খায় কেউ মসজিদের মধ্যে ঢুকলে এরকম মুরব্বীরা, তোর মুখে পিঁয়াজ পিঁয়াজ গন্ধ কেন? আগে পিঁয়াজ রসুন খেয়ে কেউ মসজিদ ঢুকতে পারেনি, এখন মসজিদের মধ্যে পিঁয়াজ করতেছে, মানে মসজিদ ওর বাপের রান্নাঘর, কথা কন না কেন? আল্লাহর ঘরের গুরুত্ব আছে না নাই? জোরজন আছে না নাই? ওমর ফারুক বললেন রাখাল, বরং আজানের গুরুত্ব দিও, প্রত্যেকটা আজানের গুরুত্ব আছে না নাই? আজানের গুরুত্ব দিও, আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহ রাসূল বলেছেন একটা উট কুরবানির সওয়াব পাবে, আজান দেওয়ার 5 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে একটা গরু কুরবানির সওয়াব পাবে, আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে একটা ছাগল দুম্বা কুরবানির সওয়াব আল্লাহ তাদের দিয়া দিবে। মুয়াজ্জিন যখন আকামত দেয়, এমন সময় কেউ যদি মসজিদের মধ্যে ঢোকে তাকেও সওয়াব থেকে আল্লাহ বঞ্চিত করবে না, তার আমল নামে একটা মুরগি অথবা মুরগির ডিম দানের সওয়াব দিয়ে দিবে। তবে মুয়াজ্জিন ঢোকার আগে কেউ যদি ঢোকে ইল্লা মাগরিব, মাগরিবের নামাজ ছাড়া, তাহলে তাকে মসজিদে ঢোকার জন্য একটা সওয়াবও আল্লাহ দিবে না। তার মানে কি, আজানের আগে কেউ যদি মসজিদে ঢোকে, ঢোকার সওয়াব থেকে আল্লাহ তাকে বঞ্চিত করে দিবে। এই জন্য আজান দেওয়ার আগে ঢুকবেন না পরে ঢুকবেন, ইল্লা মুয়াজ্জিন, খালি মুয়াজ্জিন ছাড়া সকলের জন্য এই হাদিসটা আমল করতে হবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের আজানের গুরুত্ব কম না বেশি? এ জোরে কান কম না বেশি? ফজরের আজানে 2টা শব্দ বেশি বলা হয়, এই 2টা শব্দ কি আপনাকে এলাকাত হয় নাকি? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ অতি উত্তম। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনার বলেন তো, বারান্দায় পড়ার সামনে কাতারে পড়া কম বেশি আছে না নাই? বারান্দায় যারা নামাজ পড়ে তারা কিন্তু আজানের ধার ধারে না, এরা আকামতের চিন্তা করে। আপনাদের পাশে একটা কি বাজার দেখলাম, জামালগঞ্জ বাজার, জামালগঞ্জ বাজারে মসজিদ আছে না নাই? দেখবেন যারা দোকানদার এরা কিন্তু আজানের কথা চিন্তা করে না, এরা খালি জামাতের কথা চিন্তা করে। কয়টায় জামাত আছে? কয় 4টায়। দোকানদারি করতে করতে হঠাৎ দেখুন 2 মিনিট এই তাড়াতাড়ি তালা লাগায় দৌড়ে যায় মসজিদের বারান্দার চান্স আছে, এরা কিন্তু সামনে কাতারে পায়নি। এখন বারান্দার যেই কেবল আল্লাহ আকবার করে নিয়ত বানছে, তখন মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের খান্নাস বলতেছে তাড়াতাড়ি তো তালা দিলি চাবি চাবি। এটা কিন্তু নিয়ত করার আগে ওর মনে হয় নাই, নিয়তের পরে মনে হয়েছে, এখন চাবি। আচ্ছা আচ্ছা আচ্ছা,
আচ্ছা, নিয়ত করার পরে কেউ যদি চাবি খোঁজে ওর নামাজ আছে না গেছে? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাওজুয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সফল ফলবে না। একটু মনোযোগ দেন, এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন মসজিদের দরজায় এসে রাখাল ঢুকতেছে। আপনারা বলেন তো মসজিদের দরজায় যখন ঢুকবেন তখন যে একটা দোয়া আছে, সেই দোয়াটাকে আপনারা জানেন? এই দোয়াটা মুখে মাস্ক পরে কেউ যদি পড়ে, এই দোয়াটা আল্লাহুম্মা ফতাহলি আবু আবা রহমাতিক, এই দোয়াটা পড়ার সময় যদি কোনো মুসল্লির মুখত মাস্ক থাকে, মাস্ক বোঝেন না, তাহলে তার খবর কি? কোন তো না না, মুখত মাস্ক পরাই দোয়া পড়তেছে, মুখত মাস্ক রাইখা এই দোয়া যারা পড়িছে তাকে খবর কি? এই ঘরের মালিকের যারা গোলামি করবে, এই মসজিদ ঘরের মালিকের যারা গোলামি করবে, আল্লাহ বলেছেন তাদের দুইটা পুরস্কার সঙ্গে সঙ্গে দেওয়া হবে। এক নম্বর পুরস্কার হলো তাদের রেজেকের কোনো পেরেশানি থাকবে না, আর দুই নম্বর পুরস্কার যাবতীয় ভয় থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিবে। বিশ্বাস করা লাগবে, করোনার কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। আল্লাহুম্মা ফতাহলি আবু আবা রহমাতিক, এই দরজাটা কিসের দরজা, গজবের না রহমতের? তো করোনা কি রহমত না গজব? তাহলে গজবের চিহ্ন মুকুট দিয়ে আপনি রহমতের দরজা ঢুকতেছেন, তার মানে আপনি বিশ্বাস করতেছেন না। আপনারা বলেন তো কোন পায়ে ঢুকবেন? হে ফরেকান, কোন পায়ে? আওয়ামী লীগ ঢুকবে কোন পায়ে? বিএনপি, জামাত ইসলাম, তবলিগ? তাহলে বোঝা গেল বেড়া, আপনারা দল 14 দল 20 দল করবেন, কিন্তু মসজিদ ঢোকার সময় সবাই কয় দল? রাখাল ডান পায়ে ঢোকে, সামনে কাতারে যখন যাবার চায় প্রত্যেকটা সাহাবি নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয় আল্লাহ, এতদিন বারান্দার থেকে মনে করলাম ভিতরে দামি দামি, আজকে ভিতরে ঢোকে দেখতেছি আমিও যা, এরাও তাই, এতদিন বাহির থেকে মনে করেছিলাম আমি কম দামি রাখাল আর ভিতরে দামি দামি সাহাবি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরাও যা, আমিও তাই। আপনারা বলেন তো এটা ভিতরে না ঢুকলে বোঝা যায়? আমি ভিতরে ঢুকে দেখছি ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত ইসলাম, আমি নিজের চোখে দেখছি। তো ডান পাশে আওয়ামী লীগ মানে কি? স্বাধীনতার শক্তি। আর বাম পাশে বিএনপি মানে স্বাধীনতার ঘোষক, আর মাঝখানে জামাত মানে স্বাধীনতার শত্রু। এখন জামাত ইসলাম চিন্তা করতেছে, ওরে বাবা, এরা দুইজন হলো স্বাধীনতার, আমি হচ্ছি বিরুদ্ধে, আমি একটু চার আঙ্গুল পিছনেই থাকি। এই মনে করে চার আঙ্গুল পিছনে আছে, আওয়ামী লীগ পিছিয়ে পিঠে হাত দিছে, আওয়ামী লীগ পিঠে হাত দেয়, বলতেছে কে ভাই তুই কাতার চিনিস না? তা চিনি তো, তুই পিছনে থাকিস কেন, সামনে আয়। বলে আমি এই কি কইলি, তুই কিসের জামাত, আমি কিসের আওয়ামী লীগ, তুই কিসের বিএনপি? বাহিরে আমরা 14 দল 20 দল করতে পারি, কিন্তু আল্লাহর ঘরের মধ্যে ঢুকলে কোনো দলাদলি চলবে না, সমস্ত মুসলমান এক কাতার হতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল বাহিরে আর ভিতর দুইটা এক না। এসপি সাহেব সামনে কাতারে গিয়া দেখে আর একজন মুসল্লি ছাড়া সামনে কাতার পুরা হচ্ছে না, এখন সামনে কাতারে আর একজন মুসল্লি লাগবে। এসপি তাকায় দেখে মসজিদের দরজার চৌকিদার খাড়া হয়ে আস। এসপি ডাকতে চায়, চৌকিদার বলে না স্যার, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতে চায়, চৌকিদার বলে না স্যার, আসবি না? আমার সাহস হয় না। এসপি নিজে কাতার ছাড়ে চৌকিদার হাত ধরে লিয়ে আসতে চিয়াসে, বলতেছে আমার পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল করে দাঁড়া। চৌকিদার বলতেছে স্যার আমি ঘোষণা করছি করোনার কারণে দেওয়ার ফুট পরপর, করোনা বাইরে থাকবি, ভিতরে কোনো করোনা নেই। আল্লাহ রাসুল বলছে কাতারে কোনো হাত তো চলবি না,
আমার পায়ের গোড়ার সঙ্গে গোড়ালি লাগা। চৌকিদার বলে, স্যার আমি গোটাল এলাকা ঘুরতে ঘুরতে খালি পায়ে আমার পায়ের গোড়া কিন্তু ফাটছে, আপনার কিন্তু তেল তেলা। এসবি কই তুই এইগুলা কথা এখানে বলিস কেন রে? তেল তেলার ফাটা এক হবি রে? আপনারা বলেন তো চৌকিদারের ফাটা পা মানে বিলেটের মতন ধারাল, সেই পাও যদি তেল তেলার সাথে লাগে ভাই। স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমাতে যাবেন, যদি স্বামীর পাও ফাটা হয় আর বইয়ের পায়ে যদি কোনো সময় রাত্রে একবার ঘষ্টন লাগে, বউ কিন্তু ল্যাপ ছেড়া লাভ দিয়ে ওটা বলবে, মহারণা মাপ দিলাম তুমি ল্যাপ পাল্টাও, ধরে কর কথা ঠিক। এই জন্য স্বামী স্ত্রীর নিয়ম হলো ঘুমানোর আগে মেসওয়াক করা, আর ঘুমানোর আগে পায়ের ফাটা পায়ে একটু ভ্যাজলিন দেওয়া, দেওয়ার দরকার আছে না নাই? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মনে মনে চিন্তা করতেছে হুজুর কামাদের ওয়াজ করবে না, ও মা কিছুক্ষণ পরে, আর মাত্র পাঁচটা মিনিট পরে আপনাদের দারুণ কিছু ওয়াজ আছে মা, একটু ধৈর্য নিয়ে বসে থাকেন। রাকাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে, জোরে কোন কোন কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে রাকাল দুই রাকাত সুন্নতের নিয়ত করেছে। আপনারা মসজিদের মধ্যে ঢোকার পরে বসতে পারবেন না, বসার আগেই দুই রাকাত নামাজ পড়া লাগবে। সেই নামাজকে বলা হয় দুখুলুল মসজিদ। দুখুলুল মসজিদ ফজরের দুই রাকাত সুন্নত, রাকাল নামাজ আদায় করে খুব মনোযোগ দিয়ে শুনবেন। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে বারো রাকাত সুন্নত আমাদের পড়তে হবে। পাঁচ ওয়াক্ত নামাজে কয় রাকাত? বারো রাকাত। জোহরের আগে চার রাকাত, জোহরের পরে দুই রাকাত, মাগরিবের পরে দুই রাকাত, এশার পরে দুই রাকাত, আর ফজরের আগে দুই রাকাত, এই সর্বসাকুল্যে কয় রাকাত? আল্লাহ রাসূল বলেছেন এই বারো রাকাত সুন্নতের মধ্যে সবচাইতে বেশি গুরুত্ব হলো ফজরের দুই রাকাত সুন্নাত। সুবহানাল্লাহ কন্নাকান, ফজরের দুই রাকাত সুন্নতকে বলা হয়েছে কারিবুল ওয়াজিব, ওয়াজিবের নিকটবর্তী। এখন রাকাল দুই রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে, মনের মধ্যে বড় আশা, আজকে দুনিয়ার আশা আল্লাহ আমার পুরা করবে। দুনিয়ার চাহিদা হলো হযরত উমরকে এক নজর দেখা, শুধুমাত্র হযরত উমরকে আমার দেখা হলেই আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করবে, এ নিয়তে রাখাল বসে আছে চুপটি করে। এমন সময় একজন সাহাবি মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল, যে সাহাবি মসজিদের মধ্যে ঢুইকা দেখতেছে জায়গা দখল, ওই সাহাবির নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? জায়গা তো আছে মসজিদে, কিন্তু ওসমান গনি দেখতেছে জায়গা দখল। জায়গা দখল বলার পিছনে কারণ হলো আল্লাহর নবী বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বক্কর। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আবু বক্কর যখন ইমামতি করবে, আবু বক্কর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান গনি যখন ইমামতি করবে, ওসমান বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। আর আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে রাসূল আর কথা বলতেছেন না। সাহাবের বলে রাসূল হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহা। আমি নবী বলতে পারি না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলায়। এই কথার দ্বারা নবী বুঝাইলেন হযরত আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এ জোরে কান কে? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল, জায়গা দখল মানে একজন বসে আছে, যিনি বসে আছে তিনি কে? ওসমান গনি। চিন্তা করতেছে রাসূল বলেছেন কেউ যদি মসজিদে কোনো জায়গা দখল করে, সে আপন ইচ্ছাই যদি জায়গা না ছাড়ে, তাহলে তাকে জোর করে জায়গা ছাড়ানো যাবে না, কারণ মসজিদের মালিক কে? আরো জোরে, যদি সে ইচ্ছা করে ছাইড়ে দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু জোর করে তাকে সরানো যাবে না। ওসমান গনি রাখালের পাশে ফাঁকা জায়গা দেখে ওই জায়গায় দুই রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করে। কিতাবের মধ্যে আছে ওসমান গনি রাখালের দিকে তিনবার তাকালেন, জোরে কোন কয়বার? তাকান না কিরকম? একটা শিক্ষিত মানুষের দিকে আপনি সারা রাত তাকিয়ে থাকেন, চেয়ারম্যানের দিকে সারা রাত তাকিয়ে থাকেন, আমার দিকে সারা রাত তাকিয়ে থাকেন, আমরা কিন্তু রাগ করবো না। কিন্তু একটা মূর্খ মানুষের দিকে খালি দুইবার তাকান, তাকিয়ে দেখেন ওর কি রাগ হয়। যেই তিনবার কেবল চোখ দিছে,
রাখালছে এই মিয়া এই মিয়া বারবার কি দেখো আমার দিকে ওসমান গনি ভয় ঠেলা লাভ দৌড়ছে আল্লাহ রাসূল বলেছেন আমার যত সাহাবী সবচাইতে নরম কলিজার সাহাবী হলো দুইজন আবু বকর আর ওসমান জোরে কোন সুবহানাল্লাহ রাখাল যে বলছে এই মিয়া বলার পিছনে কারণ হলো রাখাল যে চাকরি করে এই চাকরিতে নরম ভাষা চালু চালু আছে রাখালির চাকরি বলছেন না আপনি কি কোনোদিন রাখালি করছেন গরু ছাগল কোনদিন মাঠে গেছেন যদি আপনার গরু ছাগল ঘাসের মধ্যে ঘাস খাওয়া বোঝেন না সাইডে আবাদ আছে আবাদের দিকে তো গরু ছাগল যায় আপনি যদি বলেন বাবা গরু ওদিকে যাস না বাবা আপনি এরকম মধুর সুরে কোন গরু আপনার কথা শুনবেই না আর যদি এই গরু এই এই লাঠি দেখ গরু কিন্তু মানুষের চাইতে বেশি শোনে ঠিক কিনা বলেন আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে হয়তো আপনি বলবেন হুজুর আমার তো কোনো গরু ছাগল নাই তাহলে আমি কার উপর রাখালি করব আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার আছে চোখ বন্ধ করে দেখেন 45 বছরের একটা গাভী আপনার বাড়িতে আছে গাভীর বয়স হলো 45 আমি কিন্তু বলতেছি চোখ বন্ধ করে দেখেন একটু চিন্তা করে দেখেন 22 বছরের একটা আড়িয়া গরু আপনার বাড়িতে আছে 22 বছরের আড়িয়া 17 বছরের একটা বকনা আছে আপনারা বলবেন হুজুর ইয়ার কি মারতেছেন আমার তো এগুলা নাই আমি বলবো 45 বছর যার বয়স বলছে সেইটা হলো আপনার বউ মনে করেন গাভী হচ্ছে আপনার বউ আর আড়িয়া হচ্ছে আপনার ছেলে আর বকনা হলো আপনার মেয়ে রূপ করতে বুঝার লাগবে না একখানি কলা যদি 1 টাকা হয় 10 আলির দাম কত একখানি কলা যদি 1 টাকা হয় 10 আলির দাম কত আপনার যদি কোন হুজুর কি কলা এগুলা কলা কর তো বুঝাচ্ছি আপনি হিসাব করে একালি 1 টাকা হলো 10 আলি কয় টাকা এ বোঝা লাগবে তো গাভী মানে 45 বছরের আপনার বউ আড়িয়া মানে 22 বছরের বেটা বকনা মানে 17 বছরের মেয়ে এখন এই তিনটার উপর আপনার রাখালি করা লাগবে রাখালি আপনি দেখেন তোমার আপনার 22 বছরের ছেলে সারাদিন যে পোশাক পরে সারাদিন এ পোশাকটা মুসলমানের না বেইমানের দেখার দরকার আছে না নাই আছে না নাই এমন টাইট ফুল প্যান্ট পরছে ও যদি সারাদিন ঘরে পেশাব করে কেমনে জোরে কোন খাড়া হয়ে পেশাব করে আপনার সত্যি করে বলেন যারা খাড়া হয়ে পেশাব করেন আপনার পেশাব কি নিংড়ে নিংড়ে না টপ টপ করে পড়া অবস্থায় ভিতরে মাল ঢুকে সেন আটকে দিলেন তো সেন আটকে দেওয়ার পরে আর কি পড়া বন্ধ হবে ওই টপ টপ করে পরে নিষ্কার জাঙ্গা ভিজে যাবি আর জাঙ্গা ভিজে গেলে শোনেন পেশাব ছোটবেলায় আমরা করেছি করার সঙ্গে সঙ্গে প্যাঁ করে একটা কান্না দিয়েছি মা বুঝবার পারছে ছেলে আমার পেশাব করছে আচ্ছা পেশাবের কাপড় টান দিয়ে শুকনা কাপড় দিছে কারণ পেশাবের উপরে কোনো সন্তান থাকতে চায় না তাহলে আপনি 22 বছরে আড়িয়া টপ টপ করে পেশাব করতেছে জাঙ্গে ভিজে গেল আপনি তো ওই পেশাব নিয়ে আছেন ঘন্টার পর ঘন্টায় ভিজা জাঙ্গে এক সময় শুকা যায় শুকা যাওয়ার পরে ওখানে একটা জীবাণু তৈরি হয় এটা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেন খালি কিলবিল কিলবিল করতে করতে আপনার ওই যে পেশাব করছেন যে যন্ত্র দিয়ে ওই যন্ত্রের আগায় একটা ছিদ্র আছে না নাই ওই ছিদ্র দিয়ে ওই জার্মগুলো ওই জীবাণুগুলো ভিতরে ঢুকতেছে ঢুকতে ঢুকতে আপনার ওই যন্ত্রের গোড়ায় এসে চিকন চুকন রগ আছে ওই রগের মধ্যে জীবাণুগুলো আক্রমণ করার পরে কিছুদিন পরে আপনি দেখতে পাবেন আপনার ওই 22 বছরে আড়িয়ার গোড়া হয়েছে চিকন আগা মোটা বেলা মাছের মতন পড়ে আছে এখন বিয়া করবার সালে আপনার আড়িয়া বলতেছে আমি তো সাহস পাই না দেখি দেওয়ালের মধ্যে বিজ্ঞাপন খুঁজতেছে আমি কইলাম কি খোঁজো বলে ইন্ডিয়ান হার্বালের বিজ্ঞাপন এখন সেই বিজ্ঞাপন এলাকা আছে চিকনকে মোটা করবেন বেঁকা সোজা করবেন চিকন মোটা করবেন খাটো লম্বা করবেন 2 মাস একটা ওষুধ খান আমি যুবকদের বলবো রে যুবক দাঁড়া পেশাব বন্ধ করো বসে পেশাব করো পেশাব করার পরে তোমরা পবিত্র হও আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির কবরের সবচাইতে বেশি আজাব হবে যে পেশাব থেকে নিজকে পবিত্র করে না কবর আজাব থেকে যদি মুক্তি চাও তাহলে মুসলমানের আড়িয়া ছেলেরা কোনোদিন দাঁড়া পেশাব করতে পারবে না জোরে বলেন ঠিক আপনার 17 বছরের একটা মেয়ে আছে নাই আল্লাহ রাসূলের 9 বছর এই মাইকের সাউন্ড এরকম হলো কেন চনচন করে কেন মাত্র 9 বছরের মেয়ের নাম হলো ফাতেমা রাখালে কেমনে করে দেখেন নবীর কাছ থেকে শেখেন
নবী ঘরের মধ্যে ঢোকা থেকে ফাতেমা হাতের মধ্যে দুটা চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। 9 বছরের মেয়ে হাতে চুরি দিয়ে হাসবে না? আমরা হলে কি করতাম? মা দেখি তো মা চুরি পরে তোমার কেমন লাগতেছে মা। নবী ঘরের মধ্যেই ঢুকলেন না, নবী বারান্দায় দাঁড়িয়ে থাকলেন। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের দরজা পর্যন্ত এসে ঘরের মধ্যে ঢুকলো না, এ বাবা কোথায় গেল? বাইরে গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবীর মেয়ে ফাতেমা বলে, বাবা ঘরের মধ্যে না ঢুকে বারান্দায় কান্দেন কেন? আল্লাহ নবী বললেন, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের সাজ কমায়া দিবে, বেশি ওয়াজ করা লাগে নাই। যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের সাজ কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের ছুরি খুইলা মাটির ফাইলা দিলেন, যেই দুইটা ছুরি খুলে ফাইলা দিছে নবী দৌড়ে গিয়া ছুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলে, বাবা যেই ছুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, বারান্দায় দাঁড়িয়ে কাঁদতেছিলেন, সেই ছুরি ফাইলা দিলাম, আপনি করে কেন পকেটের মধ্যে ঢুকালেন? আল্লাহ নবী বলে, ফাতেমা তুই একটু আমার কাছে আয় তো মা। যেই 9 বছরের মেয়ে ফাতেমা, সঙ্গে সঙ্গে ফাতেমার হাতে নবী একটা চুমা দিলেন, ফাতেমার কপালে একটা চুমা দিয়ে বললেন, মা একদিন তোর নাকে ফুল পরাইয়া দিব, তোর কানে দুল পরাইয়া দিব, তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বলতে যে কবে কবে কবে? আল্লাহর নবী বললেন, ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে। রে ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েদের সাজা চলবে না। লিল্লাহে তাকবীর। মেয়েরা কেবলমাত্র কয় ব্যক্তির জন্যে? এ কথা কয় না কেন, কয় ব্যক্তি? তাহলে আপনাদের 17 বছরের মেয়ে পরিমণির মতন, পরিমণির মত। আমি বাংলাদেশের সরকারকে একসময় ধন্যবাদ দিয়েছিলাম যখন পরিমণিকে মদের ফ্যাক্টরি থেকে গ্রেফতার করলো। আমি মনে করলাম যে সরকার মাদক মুক্ত সমাজ গঠন করতে চাচ্ছে, সেই সরকার পরিমণিকে মদের ফ্যাক্টরির মধ্যে পাশে, পরিমণির কিছু একটা হবি আমি মনে করছিলাম। তাই যেদিন পরিমণি গ্রেফতার হলো সেদিন আমি টেটাস দিলাম, এবার পরিমণি তোমাকে সাইজ কর। আরে পরিমণিকে 2 দিনের রিমান্ড দেওয়া হলো, আবার বিচারপতিরা ক্ষমা প্রার্থনা করলো, মা আমরা ভুল করে তোমাকে রিমান্ড দিছি, আমাকে মাফ করে দেওয়া। প্রতি ফরিমুনির হাত ধরে জেলত গেল, জেলত তা কয়েকদিন পর তখন বাইরে হলো হাতত মেহেন্দি দিয়ে। চিন্তা, আমি অনেক পুলিশ ভাইকে বলছিলাম, ভাই জেলের মধ্যে মেহেন্দি কোথায় পাওয়া যায়? পুলিশেরা বলছে, হুজুর এটা ভিতরের কথা বলা যাবি না, হয়তো কোনো মেহেন্দি আলা পরিমণি জেলের মধ্যেও কাম সারছে, তোর এখন কথা ঠিক না। পরিমণি যখন জেল থেকে বাইরে আসলো, আমরা মনে করলাম জেলের মধ্যে থেকে মানুষ কিছুটা ভালো হয়ে বাইরে আসে। ওরে বাবা, জন্ম দিবসে লুঙ্গি ড্যান্স মারলো, তোর এখন কী ড্যান্স? লুঙ্গি ডান বোঝেন? আপনাদের গ্রামগঞ্জের লোক ধানের খেতে ঘাস লিরাই, এইরকম মাল কাঁচা দিয়ে পরিমণি ড্যান্স মারল। এই মুসলমানেরা, 90% মুসলমানের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বলতে চাই, নারী জাতির সম্মান যদি হেফাজত করতে চান তাহলে পরিমণির মতন পাগলিকে জেলখানায় বন্ধ রাখতে হবে, জোরে কোন কথা ঠিক কিনা। এরা বাহিরে থাকলে আমাদের যুবকদের চরিত্র, আমি ঘুম থেকে চেতন পেলেন, চেতন পায়ে দেখে খাতিজাতুল কুবরা, খাতিজাতুল কুবরা নবীর হাত ধরে কাঁদতেছেন। নবীর হাতটা ধরে যখন কান্দে, আল্লাহ নবী বলেন, খাতিজা আমি ঘুমায় গেছি কিন্তু আপনি কান্দেন কেন? খাতিজা বলতেছে, রাসূল আল্লাহ 63 বছর বয়স হয়ে গেল, যে কোনো সময় আমার মৃত্যু হবে। ওগো নবী, আমি মরে যাচ্ছি, আমার কোনো খুশির খবর কি আপনার কাছে নাই? আল্লাহ নবী বললেন, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাত দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। পুরুষের মধ্যে 1 নম্বর আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন, সঙ্গে সঙ্গে মা খাদিজা দাঁড়ায় মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, খাদিজা হাসো কেন? বলে, হাসার কারণ হলো 1 নম্বর জান্নাতি। আল্লাহ রাসূল বলেন, খাদিজা পুরুষের মধ্যে 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, নারীদের মধ্যে শুধু আপনি 1 নম্বর, 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতে, তো হুজুর 2 নম্বর আমার কন্যা ফাতেমাকে দিলে ভালো হয়। আল্লাহ রাসূল বললেন, আপনার কন্যা হলো 4টা, জোরে কোন কয়টা? 4টা কন্যা,
কুলসুমা জয়নাব রোকেয়া, তারপরে ফাতেমা। আপনি কুলসুমার কথা না বলে, জয়নাবের কথা না বলে, আপনি রোকেয়ার কথা না বলে আপনি ফাতেমার কথা কেন বলতেছেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আপনি বাবা, আপনি বুঝবেন না কোন সন্তান কেমন, এটা মা বুঝতে পারে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, দশ মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা মা গো। মনে আছে ওসমান গনি লাভ দৌড়ছে, মনে আছে না? ভুলে গেছেন? বলতে তো ভাই জান, আপনাকে কোনোদিন আমি সামনে কাতারে দেখিনি, কোনোদিনও দেখিনি ভাই, আজকে একটু দেখতেছি, এটাই কি অপরাধ? ওসমান গনি বলো ভাই, আপনি যে সামনে কাতারে আইছেন আপনার পরিচয় কি? রাকাল চিল্লায় বলে, সামনে কাতারে আসলে পরিচয় দিয়ে আসা লাগে। ওসমান গনি কয়, খালি মেকাতেরা বোঝেন কেন, কুল্লু মুসলিম মনে খোয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, আপনি আমার ভাই, আপনার একটা পরিচয় জানার অধিকার কি আমার নাই? রাখাল বলতেছে, আমি বারান্দার নামাজ পড়ি, আমার পরিচয় হলো বারান্দা, আমি রাখাল, উঠ দম্ব চড়াই, আমি সামনে কাতারাইছি দেখার জন্যে, আজকে দেখা হয়ে গেলে আমার ঠেকাও পড়ে নাই, আর কোনোদিন আমি সামনে কাতারে আসবো না। ওসমান গনি বলতে তো ভাই জান, আপনি দেখা হলে আর কোনো দিন আসবেন না, আপনার দেখা হবে তার গ্যারান্টি আছে। রাখাল চমকাটা কি পাগলের মতন কথা, গ্যারান্টি থাকবে না কেন? ওসমান গনি কান্দের বলে, ভাই জান, কয়েক বছর হলো সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমি দেখতে পেলাম না, কয়েক বছর থেকে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, আর তুমি একদিন এসেই দেখতে পাইবা, এই গ্যারান্টি তোমার কোন জায়গায়? রাখাল বলতেছে, কয়েক বছর হলে নামাজ পড়ো, তুমি সামনে কাতারে দেখতে পাও না কেন? তোমার চোখের মনে হয় সমস্যা আছে। ওসমান গনি যাকে দেখতে চাই, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আপনার বলেন তো, ওসমান গনি যাকে দেখতে চাই তিনি কে? আল্লাহ। দেখার কথা রাসূল বলেছেন, যখন কোন মানুষ ইবাদতের ভিতরে ঢুকবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। ওসমান গনি বলে, ভাই জান, কয়েক বছর হলে সামনে কাতারে, এখন পর্যন্ত দেখতে পেলাম না, আর তুমি আজকেই দেখতে পাইবা, তার গ্যারান্টি কোন জায়গায়? রাখাল বলতেছে, আমি বুঝতে পারছি তোমার চোখ আছে কিন্তু চোখের পাওয়ার নাই। রাখাল কাকে বলতেছে? ওসমান গনিকে বলতেছে, চোখ আছে কিন্তু চোখের পাওয়ার নাই, তুমি আমার হাত ধরো। রাখাল ওসমান গনির দিকে বলে, তুমি আমার হাত ধরো, আমি দেখব এবং তোমাকেও দেখায়া দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছেন, রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে একজন সদিকিন সত্যবাদী বান্দার তোমরা সাথী হও, সত্যবাদী বান্দার দলে যাও, সত্যবাদী বান্দার সঙ্গে থাকো। আপনারা বলেন তো, এখানে সদিকিন মানে আল্লাহ কাদের বুঝাইছেন? কথা কয় না, সত্যবাদী কে? কারা সত্যবাদী? বর্তমানে যারা বাইরে আছে তারা সত্যবাদী, না যারা ভিতরে আছে তারা সত্যবাদী? আপনারা বলেন তো, আমির হামজা বেশি ভালো ওয়াজ করে না বদরুল শীল বেশি ভালো করে? হ্যাঁ, সত্যি কথাটা কবেন, ওই ভিতরে কেন, আজাহারি বাহির দেশে কেন? 50 বছর কোরআনের তাফসির করে আমাদের সকলের ওস্তাদ আল্লাহর ওলি জেলখানা কেন? এই কথা কন্যা কেন, কথা কন্যা কেন? অকুনু অকুনু মাস দেখি, সত্যবাদীর সাথে হও। এখন সত্যবাদীর সাথে হওয়ার গেলে বাইরে থাকলে হবি না ভিতরে যাওয়া লাগ? মরিছে রে, দরকার হলে
সাজি হওয়ার জন্য কারা কারা ভিতরে যাইতে রাজি আছেন আল্লাহর দুইটা হাত দেখান, লিল্লাহে তারেক জিয়া তখন বগুড়াতে আসতো, আমি দেখছি তো তারেক জিয়া নাম শুনছেন, বগুড়ার যুবকেরা মিছিল করত, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে তারেক জিয়া জেলখানায় এক চামচার মিছিল নেই। তারেক জিয়াকে একবার জেলখান থুছল না ফখরুদ্দিন সরকার, মনে আছে না? নাই থুছিল, আর কোনো মিছিল আছিল নেতা আছে যেখানে আমরা আছি সেখানে নেতা যখন জেলখানায় এক চামচার মিছিল নেই। আপনারা বললেন দরকার হলে ভিতরে যাব, হাত তুলে বললেন এটা মুখের কথা না অন্তরের কথা? আসেন একটু মনোযোগ দিয়ে শুনেন, ওসমান গনি কার হাত ধরছে? রাখালের হাতটা ধরে মনে মনে বলতেছে আল্লাহ আমার যোগ্যতা দিয়ে আজ পর্যন্ত তোমাকে দেখতে পেলাম না, কিন্তু এমন একজন মানুষ পাইছে আল্লাহ যে নিজেও দেখবে এবং আমাকে দেখাইয়া দিবে। ওসমান গনি মুচকি মুচকি হাসে আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ আজকে নিজেও দেখবে এবং আমাকেও দেখাই দিবে। রাখালের হাত এরকম চাইপা ধরে বসে আছে ওসমান গনি। কিন্তুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, একটা হলো নামাজের সময় আর একটা হলো জামাতের সময়, আপনারা বলেন তো হজরের সময় হলেই কিন্তু আজান হয়, কিন্তু জামাতের সময় কিন্তু আজানের সাথে হয় না, কমপক্ষে 20 মিনিট আধ ঘন্টা পরে হয়, জোরে কোন কথা ঠিক কি না? এখন যেই মাত্র জামাতের সময় সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন আকামত শুরু করেছে, মুয়াজ্জিন যখন আকামত দেয় এমন সময় মেহরাবের মধ্যে হযরত উমর ঢুকতেছে। একটু মনোযোগ দিবেন, যখন মুয়াজ্জিন আকামত দেয় তখন হযরত উমর মেহরাবের মধ্যে ঢুকতেছে কোন দিক দিয়ে? বর্তমানে ইমাম ঢুকে মসজিদের দরজা দিয়ে, কিন্তু যখন কোরআনের রাষ্ট্র চালু হবে তখন ইমামকে দরজা দিয়ে ঢোকা লাগবে না, মেহরাব বরাবর ওই পারে একটা দরজা থাকবে আর দরজার ওই পারে একটা রেস্টরুম থাকবে। কারণ ইমাম শুধু মসজিদের ইমাম না, ইমাম হলো সমাজের একজন নেতা। তাহলে নেতা ব্যক্তি যদি ইমাম হয় তার জন্য আলাদা একটা কিছু ব্যবস্থা দরকার আছে না নাই? জোরে বলো আছে না নাই? উমর ফারুক শুধু ইমাম না, অর্ধ পৃথিবীর খলিফা। যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে, উমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে, মুয়াজ্জিন যেই মাত্র বলতেছে কত কামাতিস সালাহ কত কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, রাখাল যে আল্লাহ আকবার কইছে। ওসমান গনি এতক্ষণ হাত ধরে আছিল, এবার হাত ছাড়া দিয়ে বলতেছে ভাই কি হলো রাখালগা কি হয়েছে? ওসমান গনি বলতেছে ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়। ইমাম এখন পর্যন্ত মুয়াজ্জিনের আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহ আকবার লোকমা দিলা। রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তুমি দেখতে আসে দেখতে পাও না, আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুমি জানো না। সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারে একজন সাহাবি দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরে বলতেছে এই মিয়া তোর সামনে কাতারে দেখি আমার সন্দেহ হয়েছে, তুই কারে কানা কানা বলতেছিস? তুই যারে কানা কানা বললি এই মহামানবকে তুই চিনিস? এই মহামানবকে তুই চিনিস? এই ব্যক্তি হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। যেই বলছে এ যে ব্যক্তির তুই কানা কানা কইলি না, এই ব্যক্তি হলো নবীর ডবল জামাই ওসমান গনি। এখানে হাজি সাহেবেরা নাই? হাজি সাহেব মুরব্বি হজ করছেন? হজ করছেন? হজ হজ। আচ্ছা আপনি কিছুই শোনেন না, এখন পর্যন্ত বসে থাকে এত রাত পর্যন্ত একটু বসে আসুন। হাসির কি হলো রে? এই মুরব্বী যতদিন পর্যন্ত বাঁচে আছে আপনার বেঁচে থাকার গ্যারান্টি আছে? তার মানে এখানে হাজি সাহেব কেউ নাই? ও আচ্ছা সাহেব আপনি তো হজ করছেন, কোন সনে গেছিলেন ভাই? ওরে বাবা ডবল হাজি রে, সোহান আল্লাহ সোহান আল্লাহ। 8 সালেও গেছে, 15 সালেও গেছে। আল্লাহ রাসূলের রওজার পাশে মদিনার সবচাইতে বড় গোরস্থান, যে গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি,
যে জান্নাতুল বাকির মধ্যে হাজার হাজার সাহাবী ঘুম পাড়তেছে, হাজার হাজার সাহাবি সাহাবি, আপনারা বলছেন বাংলাদেশে কোনো সাহাবি আছে? এই সবগুলো মাজার আছে, অধিকাংশ মাজারি ভুয়া, বাংলাদেশের অধিকাংশ মাজারি ভুয়া। আমি দেখলাম একটা মাজারের নাম হলো লেদাশাহ, লেদাশাহ, আর একটা মাজারের নাম হলো ঘোড়াশাহ। তা আমি কইলাম লেদাশাহ ঘোড়াশাহ এই দুইটা কি মাজার? বলে একজন আল্লাহর ওলি ঘোড়ার চড়া বেড়াতো, এই ঘোড়া মরছে, এই জন্য এটা হলো ঘোড়াশাহ, আর লেদাশাহ হলো ওই ঘোড়া এটি লাগিয়েছে, সেজন্য এটা হলো লেদাশাহ। সেই দুই মাজারত যা কোটি কোটি টাকা খরচ করছে, লেদাশাহ আর ঘোড়াশাহ সালে একটাও শাহ না। আমি বাংলাদেশে দেখলাম এই পাকা রাস্তার ধারত মাজার বেশি হয়, রেল লাইনের ধারত কোনো মাজার নেই। ধরে কথা ঠিক করে যখনই বুঝবে যে রাস্তা বুঝে মাজার হয়, সব সারা ভুয়া, সব ভুয়া। এই দিনটা পাকা রাস্তা মানে বাদ যাবি আর টাকা দিবি, বাদ যাবি আর টাকা দিবি, এই জন্য একটা মাজার বানাতে। রেল লাইন তো ধীরে সেটি থামবি না, এই জন্য মাজারও নেই। আমার ভাই দেখছে হাজার হাজার সাহাবি জান্নাতুল বাকির দরজা পাড়ি দিয়ে সর্বপ্রথম যেই কবরটা পড়বে, এই কবরটাই হলো ওসমান গনির কবর। যারা হজ করেন নাই যদি যান, ওসমান গনির কবরের পাশে একটা মিনিট আপনি দাঁড়াবেন, একটা মিনিট দাঁড়াবেন, আপনার গোটা দেহ ঝিমঝিম শুরু হয়ে যাবে। কারণ উসমান গনির কবরের পাশে যখন দাঁড়াবেন, তখন বিশ্বাস করবেন মাত্র আড়াই হাত তিন হাত নিচে একটা জীবন্ত উসমান গনি ঘুম পাড়তেছে। কোন মাজার নাই রে, ছোট্ট একটা পাথরে খোদাই করে লেখা আছে উসমান গনি, আল্লাহ গানিয়ন ও আন্তমল ফুকারা, একমাত্র আল্লাহ হলো ধনী, বাদ বাকি সবাই ফকির, বাদ বাকি সবাই কি। কিন্তু কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেছেন ইল্লা উসমানু গানিয়ন, আর একজন ধনীর নাম হলো ওসমান। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ধনী, এইটা কোরআনে আল্লাহ বলেছেন, আপনি হাদিস দিয়ে বললেন ওসমান কেমনে ধনী হলো? রাসূল বলে সাহাবীরা তোমরা জানো না, গরিব সাহাবী আমার কাছে যখন সাহায্যের জন্য আইসে, আমি আস্তে করে এরকম জুব্বা তুললাম। সাহাবি তাকায় দেখে খুদার জ্বালায় নবী পেটে পাথর বেঁধে বসে আছে। সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর কি অভাবী, আমার চাইতে আপনার অভাব বেশি। ওগো নবী চলে যাই। এবার নবী ডাক দিলেন, সাহাবি রে আমি তোমারে দিবার পারি তো কি হয়েছে, ওসমান গনির দরবারে যাও। নবীর কথা মতো ওসমান গনির দরবারে গরিব দিয়ে দেখে সন্ধ্যার সময় ওসমান গনি বাতির আলো বেশি, সে আলো টাইনা টাইনা আলো কম করতেছে। গরিব মনে মনে কয় এর চাইতে বেশি আলো আমার ঘরে জ্বলে, আমি কোনোদিন আলো কমাই না, এত কৃপণ আমার কি দিবে? নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন? রাসূল বলে তুমি কি তোমার অহমের কথা কইছো? বলে হুজুর কেমনে বলবো, সামান্য আলো বেশি সে আলো যে কমায়। বলে আবার ওসমানের কাছে যাও। পরদিন ওসমান গনির দরবারে গিয়ে সকালবেলায় দেখে ওসমান গনির যে বালিশে ঘুম পাড়ছে, ওই বালিশ ফাইটা থামান্য তুলা ঘরের মধ্যেই পড়ে গেছে। এবার ওসমান গনির সেই তুলা খোটায়া খোটায়া বালিশের খোলের মধ্যে ঢুকাচ্ছে। গরিব পায় আল্লাহ রে, এর সাইতে বেশি তুলা যদি আমার ঘরে পড়তো, আমি শামটা দিয়ে ঘাট দিয়ে ফেলে দিতাম, এত কৃপণের কৃপণ আমার কি দিবে? নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠান? নবী বলে তুমি কি তোমার অহবের কথা কইছো? বলে হুজুর যা দেখছি বলার পরিবেশ পাই নাই। আল্লাহ নবী বলেন আবার যাও। পরদিন সকালবেলায় নবীর কথা ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে, আর ওসমান গনির কোলের মধ্যে একটা পাঞ্জাবি, সেই পাঞ্জাবি আলগা করে দেখে কয়েক জায়গায় পাঞ্জাবি ছেড়ে গেছে। ওসমান গনি ওই সিনা পাঞ্জাবি সেলাই করবে, কিন্তু সুঁয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না, এদিক দিয়ে সুতা এই দিকে যায় এই দিকে যায়। গরিব মনে মনে কয় কোটি কোটি টাকার মালিক, হাজার জুব্বা নতুন বানাবার পারবা,
দর্জির কাছে গেলে দর্জি সেলাই করে দিবে, কিন্তু সেই জুব্বা তুমি নিজেই সেলাই করবা কৃপণের কৃপণ। দেখতে দেখতে একসময় গরিবের গায়ে রাগ ধরে বলতেছে, ওসমান ভাই আপনার শোয়ের মধ্যে সুতা যদি আমি ঢুকাই দেই আপনি কি নেবেন? সঙ্গে সঙ্গে ওসমান করে লাভ দুটে বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, যেন আসো আমার শোয়ের মধ্যে একটু সুতা ঢুকাই দাও। এবার গরিব গিয়ে শোয়ের মধ্যে যেই মাত্র সুতা ঢুকাইছে, ওসমান মনে হাত ধরে বলতেছে, ধনী ধনী তুমি আমার চাইতে অনেক ধনী। গরিব বলে মেয়ে ঠাট্টা করেন, ঠাট্টা করেন, আমি ধনী কেমনে হলাম? উসমান গুনি বলতেছে, চোখের দিক দিয়ে তুমি আমার চাইতে অনেক ধনী ভাইজান। আমার শুয়ের মধ্যে সুতা ঢুকাইয়া দিয়া আমার সিনা পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিলে, এর বিনিময়ে তুমি কি চাও? গরিব মনে মনে কয়, তুই যে কৃপণের কৃপণ। বলে, ভাই হাতটা ছেড়ে দেন, কিছুই দরকার নেই। উসমান বলে, পাগল হইছ? আমার শুয়ের মধ্যে সুতা ঢুকে সিরা পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিলে, এর বিনিময়ে তোমাকে নেওয়াই লাগবে, নিতে হবে, কি নিবা কো? গরিব বলে, হাতটা ছেড়ে দিলে আমি চলে যাই। এমন সে উসমান গনি হাত ধরে বলতে তো ম্যানেজার, ম্যানেজার বলে, হুজুর আমারে ডাকলেন কেন? উসমান গনি বলে, জানো আমার সিরা পাঞ্জাবি সেলাই করার জন্যে শুয়ের মধ্যে সুতা ঢুকাইছে, এর বিনিময়ে আমার ভাইকে 100 উট দিয়া দাও। গরিব বলে, হুজুর কি করলেন? কি করলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে 100 উট আমারে দিবেন কেন? ওসমান বলে, ম্যানেজার 200 উট দিয়া দাও। গরিব বলে, হুজুর কি কইলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, তার জন্য আমারে 200 উট কেন দিবেন? ওসমান বলে, ম্যানেজার ওই ফার্মের মধ্যে কত উট হবে? বলে, 2000-এর কিছু বেশি। ওসমান বলে, গোটা ফার্মের সব উট আমার ভাইকে তুমি দিয়ে দাও। গরিব কামদার বলে, দিবেন না, কি করবো আমি, এত সামান্য শোয়ের মধ্যে সুতা ঢোকাইলে 2000 উট যদি আপনি আমারে দেন তাহলে 3 বার আমি কি দেখলাম? বলে, কি দেখছো ভাই? বলে, আলো বেশি হয়েছে, বলে আলো কমাইছেন। তারপরে বালিশ ফাইটা তুলা পড়ে গেছে, সেই তুলা খুঁটা খোলের মধ্যে ঢোকাইলেন, তারপরে শোয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না। ওসমান বলে, ভাই রে তুমি 3 বার যেইটা দেখছো তার নাম হলো দুনিয়া, আর আমি তোমার যেটা দিলাম তার নাম হলো আখেরাত। এই দুনিয়ার আলোর ওসমানের দরকার নাই, এই দুনিয়ার আরামের বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়ার নতুন পাঞ্জাবির দরকার ওসমানের নাই, ওসমান হলো আখেরাতের কাঙ্গাল। তোমার 2000 উট দিয়া ওসমান যেন আখেরাতে পায়। বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়। এই মহামানব হযরত উসমানকে তুই চিনিস? সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে, ভাই রে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না, কারণ দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। দেখেন আমার দিকে তাকান, রাখাল বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, হযরত উমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলে মেহরাবের মধ্যে যে মানুষকে দেখবা সেই মানুষটি হলো হযরত উমর। আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত উমরকে আমি দেখতে চাই, কিন্তু সেই হযরত উমরকে দেখতে এসে উমরের জায়গায় যদি আমি ওই পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই, আমি আল্লাহ আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গার মধ্যে হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে মসজিদের মধ্যে, সবাই যখন কান্দে রাকাল চিল্লায় বলে, আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাকাল ভাই হাজার হাজার সাহাবী কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত উমর। যেই বলছে তুমি ধরে পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত উমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল দৌড়ে গিয়া ওই মেহরাবের মধ্যে তেমন পড়ে কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে, ইয়ামির আল মুমিনিন, আমি আপনার তৌবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, আমি অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ইয়ামির আল মুমিনিন, আমি আপনাকে তৌবা বলাইছি, মুনাফিক কইছি, ভণ্ড কইছি, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই।
সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, এই পাগল কেমনে ঢুকলো, এই পাগল কোত্থেকে আসলো, কারে তৌবা করাইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এই পাগল কোত্থেকে আসলো রে। সমস্ত সাহাবীরা যখন গজরে উঠছে, এমন সময় ওমর ফারুক বললেন, আতিউল্লাহ ও আতিউর রাসূল ও উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হই আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবী বলে, 100 বার মানি, 1000 বার মানি। তাহলে তোমরা চুপ করো, তোমরা চুপ করো, মসজিদ কোনো হাট বাজার না, এতগুলো সাহাবী চিল্লাইতেছো কেন? তোমরা চুপ করো, আমারে তৌবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এর বিচার হবে, এর বিচার হবে আল্লাহর আইন দিয়া। এখন তোমরা বলো এই বিচারটা কি তোমরা দেখতে চাও? সাহাবীরা বলতেছি, আমিরুল মুমিনীন আপনি বলেন কি? অবশ্যই বিচার দেখব। উমর ফারুক বললেন, আকামত যখন হয়ে গেছে, আকামত যখন হয়ে গেছে তখন তোমরাই সিদ্ধান্ত নাও, আগে নামাজ হবে না আগে রাখালের বিচার হবে, তোমরাই সিদ্ধান্ত নাও। সমস্ত সাহাবীরা বলতেছে, আকামত যখন হয়ে গেছে তাহলে আগে নামাজ হবে, কারণ সব কিছুর আগে নামাজ, নামাজের পরেই সব কিছু। ধরে বলেন কথা ঠিক কি না? ওমর ফারুক বললেন, তাহলে একটু ধৈর্য ধরো, আমারে তৌবা করাইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এর বিচার হবে। মসজিদের মেহরাবের মধ্যে আবার বলতেছে, এর বিচার হবে কোরআন দিয়া। তবে 2 রাকাত ফজরের ফরজ নামাজ পড়াইতে আমার মাত্র 10টা মিনিট টাইম লাগতে পারে, এই 10টা মিনিট কি তোমরা ধৈর্য ধরবা? সাহাবেরা বলতে, এই বিচার দেখার জন্য 10 মিনিট কেন, 10 ঘন্টাও ধৈর্য ধরতে আমরা রাজি আছি। আমার সামনে যারা বসে আছেন ভাই, ফজরের 2 রাকাত নামাজের পরে উমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে এটা দেখাবে। আমরা সকলেই কিন্তু বলেছি, আমরা কোরআন শুধু শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআন দেখবো। ধরে কোন কথা ঠিক কি না? তাহলে ফজরের নামাজ আদায় করতে উমর ফারুকের মাত্র 10 মিনিট, ধরে কোন কয় মিনিট? এই 10টা মিনিট একটু আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে, পারবেন না? কারা কারা পারবে না আল্লাহকে একটু হাত দেখান। এ যারা হাত তোলে না দেখেন তো, কে কে তুলতেছে রে মুরব্বী? আপনি তোলেন, 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 লিল্লাহে তাকবীর তোলেন, লিল্লাহে আমাকে বলেছে হুজুর, মোনাজাতের আগ দিয়ে আপনি একটু চাদর দিবেন, চাদর। এরা বুঝেই না, এদের নিয়ম হচ্ছে দ্বিতীয় বক্তা দিয়ে কাম করা। আমার তেজুর দরকার হলে 10 মিনিট বসাতে হবে, কাম করবেন। এখন অধিকাংশ বক্তার ওয়াজ শুরু করার পরে লোক আস্তে আস্তে উঠে চলে যায়, তাই না? আপনাকে লোক যে বসে আছে আপনাকে ভাগ্যের ব্যাপার, এটা আমার ভাগ্য না, এই কামটা আগে করা লাগবে। আইজরা জিহাদি এরকম বক্তারা আগেই কিন্তু আদায় করে তারপর আজ শুরু করে, জোরে কোন কথা ঠিক কি? কিন্তু আমি তো তা করিনি, আমার মনেই নেই, আমি মনে করছি আগে বেনারা কাম সারছে, পরে স্লিপ দেওয়ার পরে আমি চমকে উঠলাম যে এই লোক বসে থুয়ে টাকা আদায় করে তারপরে এমন জায়গাতে আটকে থেকে 2 হাত তুলে নিলাম ভাই। এখন যদি কেউ টাকা না দিয়ে চলে যান, দাম হবে না। ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী কবুল করেছে, সরাল্লা কন্যা কেন, সেই ফাতেমার সঙ্গে জান্নাতে যদি আমার মায়েরা যাবার চাই, আমার মায়েদের বলবো, মা 1000 আমল করা আপনাদের লাগবে না, মাত্র 4টা আমল করবেন। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত পর্দা করা। এই 4টা আমল যদি মায়েরা করতে পারে, আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে, যে কোনো দরজা দিয়ে আমার মায়েরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। এ ভাইজান যারা দাঁড়ালেন আপনারা বসেন তো বসেন, যারা গেছে যাক, সব মানুষকে এক, যখন সব মানুষকে এক, ধানের থিবে তো অনেক ধানে থাকে, সব কি ধান? সব ধান, আমি এতগুলো ধান পাইছি, একজন চালাক বলতে যে পাগলা সব ধান না, ওই ধানই তো দেখা যায়, ওই বাতাস দে, বাতাস দে তাহলেই বুঝবি। এখন তো হিয়া বড় ফ্যান, ফ্যানের ধরেন ধান ধরেছে, যেগুলো ধান সেগুলো থাকে, যেগুলো পাতান সেগুলো কি উড়িয়া যায়, এরই মধ্যে জেলা পাতান, পাতান বোঝেন না, সিটা বোঝেন না, এই সিটারা তো থাকবে না, যখন আদায় শুরু হয়েছে সিটা করে শয়তান কয়, তুই তো আমাদের লোক চ, তুই 10টা টাকা দিয়ে জান্নাতে যা, এটা শয়তান চাবে না, শয়তান চাবে না, কারণ জান্নাতে যাওয়া দান করলে আমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়া ফাইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ কোরআনে বলেছেন, আমার রাস্তায় যারা দান করে খরচ করে আমি আল্লাহ সেটা লই না রে, তোকে 10 গুণ আকারে ফেরত দেই এবং আখিরাতে তোকে এই দানের কারণে জান্নাতের মালিক বানায় দেয়। যেরকম তাহলে আপনি 10টা টাকা দিবেন, পারবেন না? অনেকের সামনে দিয়ে মসজিদের
বাক্স যায় দেখি দান বাক্স জুমার দিনে সবার সামনে দিয়ে যায়, কেউ দেখবেন বাক্স আটকায়, বাক্স যখন যায় বাক্স আটকায়া পকেটে হাত দিয়ে এরকম বার করে সুন্দর করে বাক্সের এই যে ছিদ্র আছে ছিদ্রের মধ্যে ঢুকে দেয়। আবার কারোর সামনে গেলে টেকা নেয়, ওই কিন্তু সুন্দর করে এটা পার করে আরেকজনের দেয়, দেয় কি দেয় না। কিন্তু কতগুলো বেদব দেখবেন দান বাক্স মসজিদ ওর সামনে গেলে ওই বাম হাত দেয় দিকে টাকা থাকে বাম হাত মরে ঠেলা চো চো করে অনেক দূর পর্যন্ত যায়। ফেরেস্তাকে আল্লাহ ওই তো দিল দশ টাকা, ই না দিল ওর মধ্যে ভদ্রতা দেখলাম, দিবার পারলো না ঠিক আছে সুন্দর করে বাক্স সরাই দিল। কিন্তু এই যে শয়তান মারলো ঠেলা বাম হাত দিয়ে চো চো করে চলে গেল, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে ওই তো মসজিদের দান বাক্স ঠেলা মারেনি, ওর ভাগ্য থেকে জান্নাত ঠেলা মারছে জান্নাত। তা আপনাদের সামনে যখন চাদর গেছে ব্যাগ গেছে আপনারা তারা পকেটের টাকা থেকেও দেননি, তারা মনে কি ইচ্ছা করে জান্নাত ছড়ে দিয়েছেন। যা আমার জান্নাতের দরকার নাই, আমার দুনিয়ার দরকার, তো দুনিয়া নিয়ে থাকেন। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে, সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে কি গুনা হবে, গুনা হবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে, ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। ব্যাগ গুলো নিয়ে সব কোথায় গেল? আপনাকেরই লোক, ওরা তো আপনাকেরই লোক। আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, এখন হিরোইন খোর গাঁজা খোর বহু খোর আছে, আছে না নাই, ব্যাগত তুলে আউট হয়ে চলে যায়। 44টা ব্যাগ দিছে, 17টা ব্যাগ পাশে, কয়েকদিন এক মাহফিল 44টা গুণা থেকে 17 বাদ বাকি আর খুঁজাই পেল না। আমি বারবার করলাম ভাই যারা ব্যাগের টাকা তুলছেন দয়া করে টেজে জমা দিয়ে দেন, আসি না আউট, ফট করে একজন ব্যাগ ধরবে দিবেন না, আপনাকে লোক কিনা সেটা দেখা লাগবে। হ্যাঁ আমার মায়েদের মধ্যে যেগুলো আছে এগুলো আপনাকে লোক কিনা সেটাও খেয়াল করা লাগবে। ওয়াস বাকিটা তো কয়ে যাব, আমার আজরালের সাথে কি গ্যারান্টি আছে নাকি, মৃত্যুর গ্যারান্টি আছে, আজরালের সাথে চুক্তি আছে? এ যে আমার ভাস্তে কল আগামী বছর, আগামী বছর কেন, এখান থেকে বাড়ি দেওয়ারই কোনো গ্যারান্টি? আপনারা কাউসারির নাম শোনেনি রেজাল্ট কোনো কাউসারি? বউ কইছে দুটার সময় বাড়িতে এসে দুধ খাবো, স্বামী স্ত্রী দুধ একসঙ্গে, বউ দুধ গরম করে রাখছে, ওই দুটার সময় আসবে বাড়িতে, রাত একটার সময় খবর লাই আপনি কোথায়, ও আজকে শেষ হয়েছে, দুটা বাজতে তো মাত্র এক ঘন্টা বাকি আছে, সাথের সঙ্গী বলতেছে আপনার স্বামী এখন এনায়েতপুর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল উঠতেছে, 15 মিনিট পরে বলতেছে আপনার স্বামী মারা গেছে, ওয়াজ করবে যে তেজি তেজি বেহস হয়ে গেছিল, সেখান থেকে এনায়েতপুর হাসপাতালে নিয়ে যাতে যাতে মরছে, গ্যারান্টি আছে? হ্যাঁ কথা কোন গ্যারান্টি আছে? ফজরের দুই রাকাত নামাজ শেষ, ফজরের দুই রাকাত নামাজ শেষ, দুই অক্ত নামাজের সালাম ফিরাই নবী সাহাবির দিকে মুখ ঘুরাই, একটা হলো ফজর আর একটা হলো আসর, খুব খেয়াল করবেন কয় অক্ত, পাঁচ অক্ত নামাজের দুই অক্ত নামাজের পরে কোনো সুন্নত নফল নাই, আপনারা খেয়াল করে দেখেন মাগরিবের পরে সুন্নত নফল আছে না নাই, এশার পরে সুন্নত নফল বেতের আছে না নাই, তারপরে জোহরের পরে সুন্নত নফল আছে না নাই, কিন্তু ফজরের পরে আসরের পরে আপনারা বলেন তো এই তিন অক্ত নামাজের পরে সুন্নত নফল আছে আর দুই অক্ত নামাজের পরে নাই কেন? এই দুই অক্ত নামাজে নবী সাহাবির দিকে মুখ ঘুরাই, ওমর ফারুক মুখ ঘুরালেন ঠিকই কিন্তু বসে থাকলেন না, দাঁড়িয়ে গেলেন, সমস্ত সাহাবি তাকায় আছে যে আজকে রাখালের বিচার হবে, তৌবা পলানোর কথা বলতেছে, মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে, যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আর সেই ওমরকে মুনাফিক ভণ্ড কয়, এই বেটার বিচার আজকে হবে কি দিয়া, আল্লাহর কোরআন দিয়া না ওমরের শক্তি দিয়া? আজকে আমাদের বাংলাদেশে কোরআন আছে কিন্তু কোরআনের বিচার নাই, আমাদের বাংলাদেশের বিচারের অবস্থাটা কীরকম একটা দৃষ্টান্ত দেই, 7 বছর ধরে ওই কানসাটের ন্যাংরা আমের চাষ করতেছে আমাদের বগুড়ায়, কয় বছর, 7 বছর পরে গাছটা যখন মোটা তাজা হয়েছে, এবার জ্যৈষ্ঠ মাসে দেখছে আম পাকছে কি না, গাছের গোড়াত গিয়া দেখে পাকছে তো আম, একটা ছোট্ট ছেলে গাছের ডালে বসে ওই পাকাম পাড়তেছে আর ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে,
বাগানের মালিক বলে, আমি খাই নাই, আমার পরিবারে কেউ আম খাই নাই, আর তুই আমার গাছে ছোড় আম পারতেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব, তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন, তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে বলতে, চাচা কোথায় গিয়ে আমার বাপকে বিচার দিবেন, আমার বাবাও আর এক গাছত চড়ছে, আমার বাপকে কোথায় খুঁজবেন আপনি, খোঁজার দরকার নাই, তাকায় দেখেন ওই যে আপনার গাছত চড়ে বসে আছে। এবার বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায় গাছের নিচে বসে কান্দার, বলে আল্লাহ বিচার দিব কার কাছে, বেটাও চোর বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশে চোরের বিচার চোর কোনদিন করতে পারবে না, প্রধান বিচারপতিকে 11 বছর জেল দেওয়া হয়েছে, ধরে কোন কথা ঠিক কিনা। হায় হায় রে, এটা কোন দেশ রে, মাথা নষ্ট রে, বিচার হবে কি দিয়ে? ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। ওমর ফারুক বসলেন না, তাকায় দেখে রাখাল, ওই যে ফজরের দুই রাকাত ফরজ নামাজে যখন উমর ফারুক নামাজের নিয়ত করছে, রাখাল কিন্তু পিছনেই সুরেখন ঠিক কিনা, ওই পিছনে ফজরের দুই রাকাত নামাজ পড়তে, রাখালের ভিতরেই বিচার শুরু হয়ে গেছে। আপনারা বলেন তো, ভিতরে যখন বিচার শুরু হয় এটা কিন্তু দুনিয়ার কোনো কোর্ট কাছারির বিচার না, এটা হলো বিবেকের আদালতে বিচার, সুরেখন কথা ঠিক কিনা। আপনার বলেন তো, দুনিয়াতে যত আদালত আছে সবচাইতে বড় আদালতের নাম কি? আরো জোরে বলেন, রাখালের বিবেকের আদালতে বিচার শুরু হয়েছে। যেই মানুষটাকে সারা জীবনের জন্য একবার দেখতে চাইছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে উমরকে দেখাটাই হলো আমার দুনিয়ার চাওয়া, একটা বার যদি হযরত উমরকে আমি দেখতে পাই, আর সেই উমরকে আমি মুনাফিক কইছি, ভণ্ড কইছি, সেই উমরকে আমি তৌবা পড়াইছি, আমার কি হবে দুনিয়ায়, এই চিন্তা রাখাল করতেছে না। রাখাল চিন্তা করে আমার আখেরাতে আমার কি হবে, সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যার, পারা পারে থাকলে তারা সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টার, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কন্ট্রাক্টার। উমর ফারুক এক দৌড়ে এসে রাখালকে, ওই বসে থাকা রাখালকে এক টানে উঠায়, এক টানে উঠাইয়া বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু খা। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, ইয়ামিন আল মুমিনিন, আপনাকে তৌবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, আমরা বিচার দেখব, কিন্তু বিচার না করে তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন কেন? ওমর ফারুক পরে সাহাবিরা, রে রাখালের এত কিছু আমি সহ্য করেছি, আমারে তওবা পড়াইছে আমি সহ্য করেছি, আমারে মুনাফিক কইছে আমি সহ্য করেছি, আমারে ভণ্ড কইছে আমি সহ্য করেছি, শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্যে। আল্লাহর কোরআন শুধু কাগজে লেখা থাকলে চলবে না, এটা বাস্তবে দেখতে হবে। আমি যতক্ষণ এইগুলো সহ্য করেছি, এই সহ্য করার পিছনে আমি রাখালকে দেখিনি, রাখালের ভিতরে আমি আল্লাহর কোরআন দেখতে পাই। এই কোরআন শুধু কাগজের মধ্যে, এই কোরআন শুধু বক্তৃতার মঞ্চে ওয়াজের মাহফিলে থাকলে হবে না, এই কোরআন আমাদের আমলের ভিতরে নিয়ে আসা লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর হাজানি হবে না। সবাই বলেন, এ মোনাজাতের আগে সত্যি কথাটা সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলে শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শফিউন নবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুব ইলাইহি। সকলের জন্য দোয়া হবে, সকলের জন্য দোয়া হবে। ষষ্ঠ বছরে এবার পদপ্রাণ করেছেন এই তাফসির মাহফিলের কমিটি সাবেক দুইজন সভাপতি মরহুম মুজিবুর রহমান মণ্ডল এবং মরহুম ইলিয়াস স্যার, এই দুজন দুনিয়া থেকে চলে গেছে, যাদের অক্লান্ত পরিশ্রমে মাহফিলটা শুরু হয়েছিল, আজকে তারা দুনিয়াতে নাই, তাদের জন্য দোয়া হবে। একদিন আমরাও দুনিয়াতে থাকবো না, ঠিক আছে? একদিন দোয়া হবে। ঘোষণা, আজকে আল্লামা বুজুর হোসেন মিয়া পাশে 6 তারিখ দিনে মাহফিল, আপনার সেখানে আপনারা সবাই আমন্ত্রিত। আপনার মৌজা পানপুরিয়া হাবিবুর রহমান যুক্তিবাদী, আর কুষ্টিয়ার একজন বক্তা শেখ সাইদুর রহমান, এছাড়া আজিজুল ইসলাম জিহাদি 9 তারিখ বুড়িগঞ্জ রাতের মাহফিল, আপনারা সেখানে সকলে যাইবেন। হুজুরকে অসংখ্য মোবারকবাদ, আর বিশেষ করে মিঠাপুর চেয়ারম্যান সাহেব এবং পাহাড়পুরের চেয়ারম্যান সাহেব সহ যারা থানা প্রশাসন সহ সকল আমাদের মাহফিল সহযোগিতা করেছেন, আপনারা সকলে টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা সকলে সময় টাকা পয়সা দিয়ে সকলে দুবরা মঞ্জুর করেন, অসংখ্য মা বোনের এসেছেন, আর মাহফিল শেষ আপনারা নিরাপদের সাথে যেন আল্লাহ তাআলা ফিরায় নিয়ে যান ইনশাআল্লাহ। আজকের এই সমাপনী আখেরি মোনাজাতে তোমার হাজার হাজার বান্দা বান্দিদেরকে সঙ্গে করে নিয়া আমি গুনাহগার রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও, এর যাহা দিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকি কবুল করে নাও। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর, ইমানের হালে কেউ যদি একবার নবীর চাঁদ ভরা মুখ দেখতে পায় তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও গো মাহবুব, যে স্বপ্নে নবীজির সোনা মুখ আমাদের নসিব হয়। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, তাবিন তাবা তাবিন, গাউস কুতুব ওলি আব্দাল, পীর বুজুরগানে দিন, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিন আসু আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরেহা দিয়া কবুল করে। ও মাহবুব, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ মা, এ নামের মধ্যে যে কত মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে কি বলবো,
প্রসবের কথা মাবিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন থেকে সন্তানের দাই অকালে মা মারা যায় কেন সে মায়ের জন্য দোয়া করবা না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো এই দরদের মা আজকে যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল কর বাবার বাড়ি ঘর সবই আছে আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছে আল্লাহ মেহরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানা আল্লাহ এই মাহফিলের ষষ্ঠ বছরে পদার্পণ করেছে এর ভিতরে দুইজন সভাপতির সাবেক মরহুম মাকফুর যাদের অক্লান্ত পরিশ্রমে মাহফিল শুরু হয়েছিল আজকে তারা কবরে থাকলে মাহফিল দেখে যাইত এই দুইজনের মধ্যে মরহুম ইলিয়াস সাহেব আমাকে দাওয়াত দেওয়ার জন্য গেছিল ও বাবু বড় আশা করেছিল আমার পাশে বসে ওয়াজ শুনবে কিন্তু মাঝখানে এ কয়েক বছর আসতে পারি নাই আজকে আসে শুনলাম তিনি দুনিয়াতে নাই গো আল্লাহ তার ছেলে চোখের পারিনি আমার কইছে হুজুর আমার বাবার জন্য দোয়া করবে ও মাবুদ কোরআনের ওসিলায় মাফ ওসিলায় আল্লাহ তার কবর জান্নাতের টুকরা বানায়া দে মাবুদ অনেকে দোয়া চেয়েছে কেউ অসুস্থ আল্লাহ মেহরবানি করে সবার হকে দোয়া কবুল করে আল্লাহ তাআলা এই মাহফিল করতে গিয়া তোমার যারা সর্বাত্মক সহযোগিতা করেছে বিশেষ করে আল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সব আল্লাহ পাহাড়পুর মিঠাপুর আয় আল্লাহ তাআলা ইউনিয়ন পরিষদের দুইজন সম্মানিত চেয়ারম্যান দুই পাশে বসা আল্লাহ তাআলা যারা সর্বাত্মক সহযোগিতা করে এই জান্নাতের বাগান লাগাইছে গো মাবু তাদের সকলকেই তুমি জান্নাতে কবুল করো আল্লাহ চেয়ারম্যান সাহেবদের কঠিন দায়িত্ব তুমি দিয়েছ আল্লাহ তাআলা এই দায়িত্ব পালন করতে গিয়া শারীরিক যেমন সুস্থতা দরকার তেমন সুস্থতা দিয়ে দিও আল্লাহ জনগণের খাদিম হিসেবে কবুল করো আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বাসল্য আল্লাহ আমার মা বোনদের আবিদা সালিহা পর্দা নিজে কবুল করো আল্লাহ মা ফাতেমার চরিত্র দান করে দিও আল্লাহ আমি গুনাহের বলে দোয়া ফিরে দিও না এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা পছন্দ করো হে দুই হাতের ওসিলাই গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো বাজান এখন একটা মিনিট একটু চোখ বন্ধ করেন রে যুবকেরা মুরব্বীরা কচি কাচেরা যে কোনো সময় আমাদের মৃত্যু হবে বাবা মসজিদের খাটনি একদিন আমার বাড়ি রাঙ্গি নাই চলে আসবে বড়ই পাতার গরম পানিতে আমাকে গোসল করায় দিবে আমার রঙিন কাপড় খসাইয়া সাদা কাপড়ের কাপড় দেবারে চকলেটের মতো মুড়াইয়া ফেলবে মরে যাব আমরা সবাই মরে যাব গোয়াল্লা আমরা দুনিয়াতে থাকতে আসেনি গোয়াল্লা আমরা যেদিন মরব ইমানের সাথে যেন মরতে পারি মুসলমান হিসাবে যেন মরতে পারি যেদিন মরবো দিনটা যেন জুমার দিন হয় আল্লাহ যে মাসে মরবো মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে আল্লাহ তুমি কবুল করো ও বাবু যে কোরআনের ওয়াজ শুনতে গেলে আমাদের এত ভালো লাগে আজকে বললাম তোমার কোরআন কত সুন্দর একজন রাখাল কোরআনকে গ্রহণ করে উমর ফারুক বলতেছে আল্লাহ তোমাকে মরার সঙ্গে সঙ্গে জান্নাত দিবে বাবু শুধু কোরআনের ওয়াজ আমরা করি তাই না আল্লাহ তোমার কোরআন বাস্তবে বাংলার জমিনে আমাদের দেখার তৌফিক দিও
এই কোরআনের পাখিগুলো আজকে যারা মুসলিম হয়ে গেছে সুর ডাকাতেরা বাইরে ঘুরতেছে, অথচ আলেমদের হাতে হাত করা পড়াইয়া আল্লাহ আজকে যারা বন্দী অবস্থায় আছে, আমি দোয়া করি আল্লাহ গো আলেমদের তুমি হেফাজত করো। আল্লাহ ছোট্টবেলা থেকে যার ওয়াজ শুনে শুনে বড় হয়েছি, ওয়াজের আদর্শ হিসাবে যাকে গ্রহণ করেছি, ও গো বাবু সেই কোরআনের পাখি আমার কলিজার টুকরা এখন জেলখানায় মানবতার জীবন যাপন করে। অসুস্থ মানুষ, বাইপাস সার্জারির মানুষ, ডায়াবেটিস রোগ, 11 প্রকার রোগ নিয়ে হুজুর আমার জেলখানায়, যে বয়সে সন্তান সন্ততি একটু খেদমত করবে, যে বয়সে নাতি নুত করবে হুজুর একটু আনন্দ করবে, সেই বয়সে ও মামু কি দোয়া করব। কলিজা বেড়ে যায় আল্লাহ, চোখের পানির যদি এতটুকু দাম থাকে আল্লাহ আমার হুজুরকে কোরআনের ময়দানে আমরা দেখতে চাই। মরি যখন যাব তোমার কোরআনকে বুকে নিয়ে মরতে চাই। আমাদের সকলকে কোরআনের সৈনিক হিসেবে তুমি কবুল করে না। আজকের মাহফিলের সভাপতি অত্যন্ত বুড়ো মানুষ, আমি শুনলাম এখানে যারা সভাপতি করে 2-4 বছর পরে তারা মারা যায়। আর আজকের সভাপতির জন্য প্রাণ খুলে দোয়া করেন মুরব্বী মানুষ, আল্লাহ তার হায়াত দারাজ করেন। আল্লাহ দুইজন চেয়ারম্যান দুই পাশে বসে হাত তুলেছে, আল্লাহ তাদেরকে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।